الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين أيها الأخوات الكرام والإخوان السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে রোজা এবং যাকাতের বিষয়ে আলোচনা করার জন্য এই ক্লাসগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত আগের ক্লাসগুলো যদি না শুনেন তাহলে এই ক্লাস থেকে উপকার নেওয়া কঠিন আরেকটি হচ্ছে যে আমরা এই শহী কোরআন সন্ন্যার দাওয়াত দেই যেটি দলিল নির্ভর যারা আমাদের অনুষ্ঠানের সাথে আগে থেকে পরিচিত নন তাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে সে সকল শ্রোতা বোন এবং ভাই ভাই যারাই আছেন অনুষ্ঠান পরিচালিকা মো তার এবং তাদের আরো মডারেটর যারা আছে যারা বিদুষী তাদের সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠানটা সংক্ষিপ্ত ভাবে আমরা এবং প্রশ্নগুলো আমরা আলোচনা করে তারপর আমরা উত্তরে চলে যাব তাআলা উত্তর আমেরিকা এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের আহ প্রাপ্ত খবর অনুযায়ী আজকে হচ্ছে শাহবান মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আজকে দিনগত রাত মানে শনিবার আজকে রাত যেটা শুরু হবে সেটি ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী অর্ধ সাবানের রাত শনিবার আজকে মানে আগামীকালকে হচ্ছে সাবানের পনেরো তারিখ এ বিষয়ে আমরা আগের অন্য ক্লাসে সেটি আলোচনা করেছি তারপরেও মনে করছি যে আরেকটু বলে নেই সেটি হচ্ছে মিস্ফু সাহবান মানে আমাদের বাংলাদেশে সবে বড়াতে রাত বলে এই বিষয়ে একটি হাদিস এসেছে সেটি আমরা আগেই বলেছি আবারও বলছি ইয়াত তারি ওল্লাহ ও তাবা রাখাটা আয়লা ইলা খালতেখি মিন নিস্ফপিি মিন সাহবান

ঘৃণা বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করে মুসাহীন ব্যক্তি তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না এবং আল্লাহ এই রাতে তার সৃষ্টির প্রতি নজর দেন হাজাল হাদিস এই হাদিসটুকু সহিভাবে এসেছে হাদিস নাম্বার

সনদের ভিতরে এসেছিলেন ওয়া ওয়া মালিক ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু আনহুমা জামিআন এই হাদিসটিকে কে শেখ কালবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে উল্লেখ করেন সবশেষে যেটি বলেছেন যে সবে বরাতের রাতে আল্লাহ সু সুবহানাহু হয় তাআলা মানুষকে ক্ষমা করেন এবং যারা শরিক করে না এবং যারা ঘৃণা শত্রুতা পোষণ করে না এই হাদিসটুকুর দু একটি সনদ রয়েছে যেটি দুর্বল কিন্তু অন্যান্য সনদের মাধ্যমে শক্তিশালীভাবে ভাবে এই হাদিসটি সহি হিসাবে এসেছে এই কারণে তিনি বলেন ও জুমলাতুল কাউল আন্নাল হাদিস বি মজমু হাদিহি তারিখ সহিহ বিলারাইব সন্দেহ ছাড়া এই হাদিসটিকে সহিহ হিসাবে এসেছে কিছু কিছু স্কলার এই হাদিসকে দুর্বল বলেছেন কিন্তু সেটিও তিনি আলোচনা করেছেন এই হাদিসের সাথে একটু মিল আছে আরেকটি হাদিস সেটি কিন্তু সহিহ নয় সেটি হচ্ছে ইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতিল নিসফ মিন شعبান ইলা আস-সামা আদ যে এই শবে বরাতে রাতে আল্লাহ লাস্ট হ্যাভেন এখানে নেমে আসেন এই 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 হাদিসটুকু তিরমিজিতে এসেছে কিন্তু এটি সহি নয় কিন্তু এবং এখানে আছে যে মানে তিনি বনি কালবের গোত্রের ছাগলের গায়ে যত পশম ছিল সেই পরিমাণ লোককে ক্ষমা করেন এই এই হাদিসটি সহি নয় এবং নামাজ এবং রোজা রাখার হাদিস সেভাবে সোহী নয় এর ভিতরে একটি জাল ও জাল হাদিসও আছে এখন আল্লাহ সুফহায়ানা হওয়া তাআলা এই রাতে ক্ষমা করেন এখন আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমরা আল্লাহ সুফহায়ানা তাআলার কাছে ক্ষমা চাইতে পারি যেহেতু ক্ষমা করেন সুতরাং ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই যেটি ক্ষমা চাওয়ার তরিকা হচ্ছে ইস্তেফার যখনই আল্লাহ সুবহানা তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন সেইখানে ইস্তেফার পরেটাই হচ্ছে কোরআন হাদিসের দাবি সুতরাং এ রাতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানা তালার কাছে ক্ষমা চাওয়াটা একটি অতীব জরুরি কাজ এরকম আরো দুইটি হাদিস আছে এবং সেই সময় আমরা তেমন কিছুই করি না একটি হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিনে আল্লাহ মানে বান্দার আমলগুলোকে আকাশে তুলে দেয় তো আমরা তো সোমবার এবং বৃহস্পতিবার কিছুই করি না কিন্তু নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন তুরাদুল আআমাল ইয়াউমাল ইثنين ওয়াল খামিস যে সোমবার এবং বৃহস্পতিবার আমলগুলো তুলে নেয় সুতরাং নবী সাল্লাহ সাল্লাম বলছেন আহাব্বা আন ইউ আমেলি আমি আনা সুতরাং আমি পছন্দ করছি যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা তাহলে কোনো একটা সময়কে যখন হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়া হয় তখন কি করতে হবে সেটি নবী সাল্লাহ আবার হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন কিন্তু সবে বরাতের মানে পরের দিন রোজা রাখা এটা যেহেতু হাদিস সহীহ না সুতরাং সেই রোজা রাখা যাবে না এটি হচ্ছে এক নম্বর তারপরে কোন হাদিসে আসে নাই যে এই রাতে আপনি কোন স্পেশাল নামাজ পড়বেন সেরকম কোনো হাদিস সহিহভাবে আসেনি আর কি করা যেতে পারে আরেকটি হাদিসের আলোকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে কারোর সাথে যদি খুব ঝগড়া জাতি থাকে তাহলে সেই ঝগড়া জাতিকে তিনি মিটমাট করতে পারেন যেহেতু আল্লাহ যারা ভীষণ এটি আসলে সাধারণ সুহানা ঝগড়া জাতিকে বোঝাচ্ছে না কিন্তু আরেকটি হাদিসে এটার একটা ইশারা পাওয়া যায় হাদিসটিও এরকম যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুফহানা তারা জান্নাতের দরজা খুলে দেয় আমরা কিন্তু

্লা আ অনেকটা সবে বড়াতের ফজগাতের হাদিসেের মতো আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত মানে বান্দাদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র যারা শরিক করে না মুশরিক যারা আল্লাহর সাথে কিছুতে শরিক করে না আরেকটি কি এল্লা রা জলুন কানাদ বাইনাহু বাইনাল আি শাহনাহু যে যারা যে ব্যক্তি তার ভাইয়ের সাথে ঝগড়া জাতি করে ঘৃণা পোষণ করে তাকে আল্লাহ সুবহানাহু তালা মাফ করেন না সোমবার এবং বৃহস্পতিবার এই কারণে এই হাদিসটার ভিতরে এসেছে বলা হয় ওয়াকিল আনদুরা হাযাইন হাত্তায়াসতা হাত্তায়াসতলিহা মানে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা পরোক্ষভাবে হাদিসের ভিতরে এসেছে যে অপেক্ষা করো যে ওই দুই ব্যক্তি তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদকে মিটিয়ে ফেলছে কিনা মানে দুইজন মুসলিম তারা যদি ঝগড়া jati করে তাহলে আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার অপেক্ষা করে যে তারা তাদের ভিতরে ঝগড়া jatiকে মিটিয়ে ফেলছে কিনা কেননা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন যারা শাহনাউ শাহনা মানে হচ্ছে শাহনা মানে হচ্ছে মানে বিনা পোষণ করা এখন হাদিসের ভিতরে যেটি সবচেয়ে বড়াতের হাদিস মানে নিসফ শাহবান এখানে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইল্লাল মুশরিক আও মুশাহিন এই যে মুশাহিন শব্দটি এর অর্থটা কি মানে এই ঘৃণা এ قال العلماء আল আল আলেম আও জাই رحمه الله تعالی তিনি বলছেন সাহেবুল বিদআ মুফরিকুল জামা যে এটি হচ্ছে যারা বেদাত করে মুশাহিনের একটি অর্থ করেছে যে যারা বেদাতি কাজ করে উম্মতের বিরুদ্ধে গিয়ে কাজ করে আল আরাদুল মুশাহিন সাহেবুল বিদআ আল মুফরিকু যে সমস্ত উম্মা একদিকে আর তারা বেদাত করতেছে ওই বেদাতিদেরকে বলা হয় মুসাহিন এটি হচ্ছে একদিন একজন স্কলার বলেছে আরেকজন স্কলার ইবনুল আফির বলেছেন ওহুয়াল মহাদি শত্রুতা পোষণ করা শাহনাহুল আদোয়া একেবারে ঘৃণা পোষণ করা কিন্তু এই যে ঘৃণা এই যে শত্রুতা এটা ছোটখাটো ঝগড়া জাতি না কিন্তু লক্ষ্য করুন মুসাহীন ঝগড়া জাতি ছোটখাটো ঝগড়া জাটিতে মানে একজন ব্যক্তি ঝগড়া জাতিতে তার সম্পর্ককে পূর্ণতা দিয়েছে মানে হচ্ছে সে বিদ্বেষ পোষণ করছে ঘৃণা করছে আদি মানে হচ্ছে শত্রুতা পোষণ করা ঘৃণা করা এই ঘৃণা করাটা কিরকম ঘৃণা মানে অতিরিক্ত ঘৃণা আল্লাহ সুবাহ মুসাহীন শব্দটাকে বুঝতে গেলে আল্লাহ সুবাহ

সহি কোরআন বিরোধী বিরোধিতা করা তাকে ঘৃণা করা ওই ধরনের বেদাদিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না স্কলাররা হচ্ছে সুতরাং যেটাতে হয় সেই কাজ করাটা থেকে আমাদের মানে পরিত্যাগ করতে হবে কিন্তু রাতটুকু গুরুত্বপূর্ণ আর মুসাহীন এটি ইসমুল ফি সাহারা ঘৃণা থেকে যারা ঘৃণা করে ঝগড়াঝাটি করে আচ্ছা তুমি বুঝতে পেরেছো গত ক্লাসের ভিতরে আমরা মানে দুইটি নামাজের কথা বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমরা দলিলের মাধ্যমে তার দাawat দিয়েছি যাদের সুবিধা হয় তারা সেগুলো আদায় করার চেষ্টা করবেন বিশেষ করে রোজার মাসে করতে পারেন যেহেতু এটা শাহরুন আযিম এই মাসটিকে কি আল্লাহ সুবহানাহু তাআলা মানে আল আদিম মানে রেখেছেন সুতরাং আল্লাহ সুবাহ নবী সাল আলহ ইসাল্লামের মাধ্যমে অনেক ধরনের নামাজ শিক্ষা দিয়েছেন এর ভিতরে আমরা আসরের নামাজ পড়ার অনেক পরে যদি কেউ আলাদা করে নির্জনে কোথাও গিয়ে দুই রাকাত পড়ে এবং মাগরীব এবং এশার ভিতরে যদি আর কিছু নামাজ পড়ে সেই নামাজগুলো আলোচনা করেছি আজকে একটি বিশেষ নামাজের আলোচনা আপনাদের সামনে আপনাদের ক্ষেদ মতে রাখতে চাই সেটি হচ্ছে সালা তুলটা সালা তত্্যাসবে সালা তুত্্যাসবে এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত এই নামাজ মানে হাদিসে যেভাবে বর্ণনা এসেছে ঠিক সেভাবে সেটাকে আদায় করা এই হাদিস হচ্ছে আপনারা দেখতে পারেন এটি হচ্ছে আবু দাউদের হাদিস হাদিস নাম্বার ১২৯৭ সাতানব্বই হচ্ছে কিতাবু তাতাউ এই নামাজের অনেক দুইটি নাম আছে একটিকে বলা হয় সালাতুল তাসাবেহ এইভাবেও কোনো কোনো স্কলার বলেছেন সালাতুল তাসবিহ তাসবিহ মানে হচ্ছে এখানে অনেকগুলো তাস তাসবি পাঠ করা হয় আর কোনো কোনো স্কলার এই নামাজটাকে বলেছে সালাতুল গুফরান এটি হচ্ছে ক্ষমা চাওয়ার একটি নামাজ মানুষ যদি ক্ষমা চাইতে চায় ক্ষমা যদি তার উদ্দেশ্য থাকে তাহলে এই নামাজটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কাতে ক্ষমা চাইতে পারে এই 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 জন্য এটাকে আসসালাতুল গুফরান বলা হয়েছে এবং আসসালাতুত তাসাবিহ বলা হয়েছে কেউ কেউ সালাতুত তাওবাও বলেছেন কিন্তু সবচেয়ে যেটি বিখ্যাত সেটি হচ্ছে সালাতুত তাসাবিহ এটাই বেশিরভাগ কিতাবে এসেছে এই হাদিস যেটা এসেছে বাবু সালাতবেশ ইবনে আব্বাসের হাদিস সেখানে ইবনে আব্বাস কে রাসুল্লাহ সাল আলী সাল্লাম আপনারা এটা জানেন যে সালাত উত্তাসবি কিভাবে পরে আমি এটা বিস্তারিত যাব না শুধু একটা কথাই বলতে চাই যে এই হাদিস এই হাদিসকে শেখ আল আলব্যানি আল আল্লামা আল মুহাদ্দিস আল আসফ নাসিরউদ্দিন আল আল তিনি এটাকে সহি বলেছেন সহি আল জামিয়া হাদিস নাম্বার সেভেন এবং সহি আবি দাউদে শেখ আল ব্যানি এই হাদিসটাকে সহি বলেছেন এবং মিসকাত আল মাসাবে এই হাদিস থেকে সহি সহি বলেছেন এবং আমার বাসায় মূল কিতাব রয়েছে এবং আহ মূল কিতাব থেকে আপনাদের সামনে সেটা তুলে ধরছি আর জামেজ আহ জামেন জিয়াদা শাক আলবায়ানি তিনি সেখানে সহিব বলেছেন কেউ কেউ এই হাদিসটাকে না জেনে বলেছেন যে আলবানি এই হাদিসটাকে হাসান বলেছেন এটি ঠিক নয় আল আলবায়ানি আল ইমাম আল মুহাদ্দিস তালা মাহুল্লাহু আল হাদিস দুন আল হাসান এটি এটি এটিকে তিনি হাসান বলেন নাই এটিকে সহি বলেছেন তার অন্তত দুইটি কিতাব আমি পরক করে দেখেছি কিছু কিছু আলিম এই হাদিসটিকে দুর্বল বলেছেন এবং যারা কোরআন সন্না চর্চা করেন তাদের ভিতরে একটি বিরাট সংখ্যক দল এই হাদিসটাকে মানেন না আমরা সে বিতর্কে যাব না আমরা যেটাকে আঁকড়ে ধরতে চাই সেটি হচ্ছে হাদিস আবু দাউদ কিরমিজি এবং অন্যান্য গ্রন্থে ইবনে আব্বাসের হাদিস নামে এসেছে এবং সেটাতে অনেক জুমলাতুল ফিল মহাদ্দিসিন মহাদ্দিসের একটি বড় দল এই হাদিসটাকে সহী বলেছেন সুতরাং এটি কে আমল করাই আমাদের জন্য উত্তম এই হাদিসটা ভিতরে এই সালাতু তাসবিহ নামাজটা কিভাবে পড়ে সেটা আমরা সংক্ষেপে এখন এই হাদিস থেকে জেনে নেই হাদিসটা ইয়া আব্বাসু ইয়া আম্মাহু আলা উতিকা আলা আমনহুকা আলা আহবুকা মানে এইভাবে যেহেতু আল আব্বাস আব্দুল মুত্তালিব বিন আবদ আল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা চাচাকে আরবীতে আম্মাস বলা হয় মানে তাকে তিনি খুব আদর করে স্নেহ করে একটি উপহার স্বরূপ এই হাদিসটা মানে এই নামাংশটা পড়ার জন্য বলছেন এবং নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর এসেছে যে তিনি বলছেন যে আমি আমিও মানে মানে তোমার সাথে করব কি না সুবহানাল্লাহ আলা আফআলু বিক আমি কি এই নামাজটাও পড়বো তোমার সাথে মানে নবী সাল্লা সাল্লাম খবর দিচ্ছেন কিন্তু তিনি সাথে বলছেন যে আমিও তোমার সাথে এটা তোমার সাথে বলার মানে হচ্ছে যে সালাতু তাজবি জামাতে পড়া যায় না সালাতু তাজদি এটি হচ্ছে আর সালাতু তাতাও এটি একটি নফল নামাজ সুতরাং এটা মানে জামাতে পড়ার কোনো দলিল নেই সেটা একা একা পড়তে হবে কিন্তু উনি বলছেন যে মানে যেহেতু তিনি শিক্ষা দিবে এই কারণে তিনি বলছেন যে আমি কি তোমার সাথে পড়বো কিনা কিন্তু কোন দলিলে আসেনি যে তিনি কেউ তাকে পড়তে দেখেছেন সেটা কিন্তু আমরা দলিলে পাচ্ছি না কিন্তু হারিসটা দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন এটি দলিলে ভিতরে এসেছে আশার হিসাল ইদা আন্তা যদি তুমি দশটি কাজ করো এই নামাজের ভিতরে করতে হয়

সালাম ফিরে ফেলবেন আবার দুই রাখাত সালাম ফিরে ফেলবেন শুধুমাত্র জোহরের ফরজ নামাজের পূর্বে মানে দুই চার রাখাত যেটা মানে সন্না রথ এবার এ ছাড়া জোহরের ওই চার রাকাতও কিন্তু দুই দুই করে পড়া উত্তম ভালো করে শুনুন জোহরের পূর্বে যে চার রাকাত আমরা পড়ি সেটা কিন্তু দুই দুই করে পড়া সবচেয়ে বেশি উত্তম কারণ ওর দলিল শক্তিশালী শুধুমাত্র একটি হাদিস এসেছে সেটি হাসান পর্যায়ে যেটাতে বলা হয় এক সালামে পড়া এই হাসান উত্তম না মানে ওটার থেকে কম সুতরাং যে কোনো নামাজ হচ্ছে চার চার একজন খুব ডিস্টার্ব করছেন খালি শব্দ হচ্ছে মানে পাতার আপনারা মিউট করেন অথবা শব্দ হচ্ছে আর বা আর বা রাকাত মানে চার রাকাত তাহলে প্রথম রাকাতে ফাতিহা এবং একটা সোরা যখন এটা পড়া শেষ হয়ে যাবে তখন একটা তাসবিহ পাঠ করতে হবে তারপরে কি করতে হবে ওই দাঁড়ানো অবস্থাতেই মাররা তাহলে আমরা পেলাম যে ফাতেহা এবং সুরা পড়ার পর দাঁড়ানো অবস্থাতেই পনেরো বার সুফান আল্লাহ আল্লাহামদুল্লাহা ইহ্লাহু আকবর এটা পড়তে হয় আমরা গত যে বুধবারের ক্লাসে তাসবিস সম্পর্কে আলোচনা করেছি আমার ইচ্ছা ছিল যে এই হাদিসটা তাসবিহ এর ফাদায়েলের সাথে আলোচনা করা আমি দুঃখিত যে এই রাতে এটা আমি বলতে ভুলে গেছি এখন আপনাদেরকে বলছি এটার প্রয়োজনীয়তা এবং কিভাবে এটা আদায় করা যায় তো তারপর সোম্মা তার কাউ ফাতা কুল ও আন্তা রা কেউন আসরা তারপরে রুকুতে গিয়ে আবার দশ বার এটা পড়তে হবে তারপরে রুকু থেকে মাথা তুলে মিনার রুকু ফাতাকুলুহা আশারা তারপরে সামিয়াল্লাহমান হামিদা রব্বানা এলাকাল হামদ এটা বলার পর আপনাকে আবার দশ বার পাঠ করতে হবে তারপরে আপনি মানে তাহবি সাজিদান শেষদায় গিয়ে যাবেন সেখানে সাজিদুন ও আশারা সেজদা গিয়ে সুফানা রাব্বি আল এটা কিন্তু বলতে হবে ভালো করে শুনুন যে কোনো তাজবি সেটা আলাদা হবে এসেছে কিন্তু আপনাকে কিন্তু নামাজের যে মূল রীতি সেটাকে কিন্তু আপনি পরিবর্তন করাটা ঠিক না সেটা সুফান রব্বিয়াল আদিম সুফান রব্বিয়াল আদিম সুফান রব্বিয়াল আদিম তিনবার বলার পর তখন এটা পড়বেন এটাই উত্তম নোজ বেস্ট যদিও এটার ব্যাখ্যায় কোন স্কলার এভাবে বলেনি কিন্তু এটা তেলাওয়াতের যে হাদিস আমরা আলোচনা করব সেখানে স্কলাররা বলেছেন যে তেলাওয়াতের শেজদা আদায় করার সময় যেই আল্লাহ মানে যেই একটা দোয়া আছে অনেক বড় সেটা পড়ার আগে সুহান রব্বেল আবিম সুবাহ সুবাহ আহ আলা এটা পড়তে হবে যেহেতু স্কলাররা বলেছেন সুবাহ রাব্বেল আয়লা সেজদায় গিয়ে পড়তে হবে তারপরে ওই স্পেশাল দোয়াটা পড়তে হবে সুতরাং আমাদের সেফ সাইডে থাকার জন্য সুবাহ রাব্বেল আয়লা এবং সুবাহ রাব্বেল আজিম রুকু এবং সেজদার তাজবি তিনবার পাঠ করার পর এটা পাঠ করলে কোনো সমস্যা নাই তার মানে এটা সুন্দর হয়ে গেল এখন যদি সুবাহ রাব্বেল আজিম সুবাহ রাব্বেল আলা এটা ছাড়াও যদি এটা পড়েন ইনশাল্লাহ তার আর কোনো সমস্যা হবে না বীজ নিল্লাহ তারা কেননা এটাতে অন্য কোনো আহ এটার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আল্লাহ আল্লাহানা তারাই ভালো জানেন তারপর রুকু থেকে বসে তারপরে যখন আপনি বসবেন তখন আপনি সুভাহ আল্লাহ রাব্বিক ফিরিলি রাব্বিক ফিরিলি এটা মানে দুবার বলার পর তারপরে আবার সুহানা আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা আকবার 10 পড়বেন তারপরে আবারও যখন সিজদায় যাবেন তখন আবারও 10 বার পড়তে হবে দ্বিতীয় সিজদা থেকে উঠার পর আপনাকে বসতে হবে আমরা যারা সিফাতু সালাতুন নবী পড়েছি আমরা জানি যে ওই দ্বিতীয় সিজদা থেকে উঠার সময় একটু বসতে হয় এটাকে বলা হয় জলসাtul ইস্তিরাহা প্রশান্তির বসা আমাদের বাংলাদেশিরা বসে না ওই সকল বাংলাদেশিদের আহ আল্লাহ হৃদায়ত দান করুক সহি হাদিসের ভিতরে এসেছে যে দ্বিতীয় শেষদার পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে বসতেন দ্বিতীয় এবং এই হাদিস ও আরেকটি দলিল যে দ্বিতীয় শেষদার পরে বসে এ তাজরি পাঠ করার জন্য রাসুল ইহ সাল্লাহ সাল্লাম আহ তার চাচাকে বলছেন তাহলে এই হাদিসটাও এটার সাথে একটি সাপোর্টিভ দলিল হয়ে থাকলো দ্বিতীয় শেষদার পরে বসে আবারও দশ বার এই করতে হবে তারপরে তাহলে তারপরে মানে সে একটি রাকাত পূর্ণ করবে এই যে একটি রাকাত পূর্ণ করলো সেই একটি রাকাতে মানে পঁচত্তর বার তসবি পাঠ করা হলো পঁচাত্তর বার অবস্থায় পনেরো তারপরে রুকুতে দশ রুকু থেকে উঠে আবার দশ তারপরে শেষ দায় দশ তারপরে শেষ থেকে বসে আরবার দশ তারপরে আরেকবার শেষ দেয় দশ তারপরে দ্বিতীয় শেষদার পরে বসে আরেকবার দশ এই ছয়বার বার আর শুরুতে একবার পনেরো বার এই টোটাল হচ্ছে পঁচাত্তর বার হামসুন ফিকুল্লি রাকা তাফা আজ আর বা আরাকা তিন এই যে প্রত্যেক রে এই পঁচাত্তর বার করে এটা পড়তে হবে তারপরে যখন দ্বিতীয় দুই পরে অন্যান্য যেভাবে নামাজ আমরা শেষ করি পড়ে ফেলি তারপরে আবারও দুই রাখাত আমরা মানে পরে তারপরে সালাম ফিরে ফেলতে পারি এই আবু দাউদের হাদিসে এই হাদিসের একটি ফজিলত আহ এখানে উল্লেখ করেনি কিন্তু শেখ রাহমাহুল্লাহ সাহি আল জামে সেখানে দুইটি লাইন দিয়েছেন যে আমরা সবাই জানি যে ইবনে আব্বাস ইবনে আব্বাস নয় আব্বাসকে কে নবী সাল্লামের চাচা আব্বাস মানে ইবনে আব্বাসের আব্বা রাহমাহুল্লাহ আহ রাজি আল্লাহ আনহু তো তাকে তিনি বলছিলেন যে তুমি যদি সম্ভব হয় মানে প্রতিদিন পড়ো অথবা প্রতি সপ্তাহে একবার পড়ো অথবা মাসে একবার পড়ো অথবা বছরে একবার পড়ো আর যদি সম্ভব না হয় অমরিক মারাথান তাহলে জীবনে একবার পড়ো এখন এই এই নামাজটা পড়লে কি লাভ হবে সেটা আমরা আলোচনা হাদিসে এসেছে কিন্তু আরেকটি বিশেষ জিনিস সেটা বাদ পড়েছে আবু দাউদের সেটি অন্য হাদিসে এসেছে ফালাও খায়নার জুনু বা মিসলা জাবাদ আল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুণা থাকে আল্লাহ সেটা মাফ করে দিবেন আও রাম আলিল অথবা রাম আলিল মানে হচ্ছে একটি বালুময় মরুভূমি অনেক বালু একটা মরুভূমির নাম সেখানে অনেক বালু কণা থাকে মানে এতগুলো পরিমাণ গুণা থাকলে আল্লাহ সুহানা তালা তোমাকে মাফ করে দিবেন এখন এভাবে এটা মানে আমল করা যায় সুতরাং যখন আপনাদের সুযোগ হয় এই নামাজটা ইচ্ছা করলে পড়তে পারে ইনশাআল্লাহ এতে আপনাদের অনেক হবে বীজ তারপরে আরেকটি নামাজের কথা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করেছি তবুও আপনাদের সাথে এটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে ঈদের নামাজ পড়ে বাসায় এসে দুই রাকাত লিখে রাখুন এটা আমাদের আমাদের বাংলাদেশে তো হতবাগা সেগুলি তো নামাজের কোন মানে কোন ধরনের কোন কোন ধরনের শ্রদ্ধা বলে আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন সহি হাদিসের ভিতরে এসেছে কানা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে তিনি যেটা করতেন লা ইউসল্লি কাবলা তিনি ঈদের নামাজের আগে কোন নামাজ পড়তেন না মানে ঈদের নামাজের আগে ইশরাক নামাজ পড়া যাবে না যারা ইশরাক ঈদের নামাজের আগে এটা পড়তে পারবেন না অনেকে পরে এটা পড়া যাবে না ঈদ আহ ইতাল কিন্তু তিনি যখন বাসায় ফিরে আসতেন ঈদের নামাজ পরে তখন তিনি দুই রাকাত নামাজ পড়তেন সুতরাং ঈদের নামাজের পরে বাসায় ফিরে বাসায় না ফিরে তাহলে আমরা বুঝতে পারছি যে ওই যে আসরের পরে যে দুই রাকাত তারপরে যে ঈদের নামাজের পরে দুই রাকাত এগুলো কিন্তু নামাজের জায়গায় পড়াটা ঠিক না মানে নামাজটা শেষ হলে সাথে সাথে দাঁড়িয়ে আবার নামাজ পড়াটা ঠিক নয় এটা নীরব জায়গায় আসতে হবে মানে আপনার প্রাইভেট জায়গায় আসতে হবে মানুষকে দেখিয়ে ওই সকল নামাজ আদায় করাটা নয় ইবনে হাদিস হাদিস কিন্তু আরেকটি হাদিসে এসেছে যে ঈদের নামাজের আগেও কোনো নামাজ নাই পরেও কোনো নামাজ নাই আন্নী ও সাল আলিয়াঈদ আহ রাকাত লাম ইউসাললে আবল হা ওলা বাজিহা মত্যাফাকুন আলই বহাি মুসলিমের হাদিস যে নবীসাল্হ আল নাম ইদের নামাজের আগেও দুই রাখত পেন নাই পরেও দুই রাকাত পেন নাই অত আরেকটি হাদিসে পাচ্ছি যে তিনি পড়েছেন তার মানে ফাইজা রাজা ইলাল মালাতিলেহা মানে যখন তিনি বাড়ে বাসায় ফিরে আসতেন তখন তার মানে যে নামাজ নাই এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে নাই। এই কারণে প্রিয় শ্রোতা মানে দিন যদি বড় হয় এটাকে পৃথক করতে পারেন তখনই ওটা পড়তে মানে পরে যে দুই এটা পড়া যায় না তেমনি ঈদের নামাজের পরেও যে দুই রাক নামাজ মানে আছে সেটিকেও আলাদা করতে হবে মানে আপনাকে মোসাল্লায় সেটা পড়তে পারবেন না সেটা আলাদাভাবে পড়তে হবে এটি হচ্ছে উপকারী কথা আশা করি বুঝতে পেরেছেন আর যে কোনো নামাজি যেমন আমি সালাতু তাসবি বললাম এখন প্রশ্ন করবেন যে এটা নিয়ত কি নিয়তের কোম্পানি আমরা এখানে প্রচার করি না আপনারা এটা আপনাদের প্রতি একটা অনুরোধ যে সহি কোরআন সন্ন্যার কতগুলো মূল নীতি রয়েছে সেগুলো নিজে না বুঝে অনর্থক প্রশ্ন করাটা অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য এটা সময়ের অপচয় কোনো নামাজের জন্য কোনো নিয়তের কোনো হাদিস নাই কোনো যে আমি সালাতু তাসবি পড়ব এটা পড়ব সেটা পড়ব সেটার কোনো নিয়ত নাই নিয়ত আপনার মনের ভিতরে থাকবে যে আপনি কি জানাজার নামাজ পড়ছেন নাকি মানে এই দুই রাখাত পড়ছেন এই এতটুকু মনের ভিতরে থাকলেই হলো যে এটা এটা কিসের নামাজ পড়ছি এরকম যেমন আপনি আমাদের বক্তৃতা শুনছেন এখন আপনি কি কারোর সাথে মানে আলাপ করার জন্য টেলিফোনে লগ ইন করেছেন নাকি লেকচার শোনার জন্য এই যে লেকচার শোনার জন্য যে আপনি করে আমাদের কথা আমার কথা শুনছেন এটাই আপনার নিয়ত হয়ে গেল এই কিছু বলতে হয় না নামাজের ক্ষেত্রে তাই আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির বলার আগে কোনো কিছু মুখে বলতে হয় না মনের ভিতরে থাকলে হলো কি করছেন সেটা নামাজ নাকি উজুর নামাজ নাকি না মসজিদে ঢুকার নামাজ নাকি না ঘরে ফিরে দুই রাকাত নাকি এগুলোর আহ ঈদের খোঁদবাস ওয়াজিব নয় সুতরাং যেহেতু এবার ঈদ হবে ইনশাআল্লাহ তাহলে মিডল অব দা উইক সুতরাং অনেকে কাছ থেকে ছুটি নিতে পারবে না ছুটি না নিলে তারা ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ থেকে দ্রুত কাজে চলে যাবে কেননা ঈদের নামাজ পড়াটা যদিও মানে সন্না মহাকা অথবা আপনি যদি ওয়াজিব বলতে চান বাদাল বাদালা ইয়াকুল ওয়াজিব ইনশাআল্লাহ আল্লাহ মানে এটা একটি গুরুত্বপূর্ণ নামাজ নিঃসন্দেহে কেননা জুমার দিনে ঈদের নামাজ পড়লে সেটি জুমার নামাজকে রিপ্লেস করে দিতে পারে এরকম ক্ষমতা রাখে সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলাটাই হচ্ছে উত্তম তো ঈদের নামাজের পরে শোনা আপনার জন্য ওয়াজিব না যদি শুনতে চান বসুন আর যদি কাজ থেকে অফ না নেন তাহলে নামাজ পরেই কাজে চলে যান ইনশাআল্লাহ আবু দাউদের হাদিস নয়শো পঁচাত্তর কয়লা ইন্নাবু ফানিব যারা খুদ্া শুনবে তারা যেন বসে যদি বসতে চায় ওমান আহাবা আনিয়াদ হাব যদি কেউ চলে যেতে চায় ফালিয়াদ হাব সে চলে যাবে সুতরাং এটি ওয়াজিব নয় এখন ঈদের নামাজের মানে কয় রাকাত কয়টা তাকবির দিতে হয় আমরা সবাই জানি যে ঈদের নামাজের আহ বারো তাকবির যেটা সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং এটার সপক্ষে অনেক শক্তিশালী দলিল রয়েছে এখন এই তাকবির গুলো যে মানে দিতে হবে যেহেতু আমাদের সেরকম কোরআন সুন্না জানাওয়ালা কোনো ইমাম নাই এটা আমাদের হত মানে আমাদের দুর্ভাগ্য মানে দুর্ভাগ্য এই কারণে যে ইমাম যিনি নামাজ পড়ান মানে তিনি মানে জানেন না ফলে এখন আর কি আর করা সুতরাং মানে কিছু করার নেই কিন্তু ইমামের উচিত ছিল ঈদের তাকবির গুলো দেওয়ার মাঝখানে একটু গ্যাপ দেওয়া মানে পরপর আল্লাহ আকবার বলা ঠিক না সাহাবিদের ঈদের ওই যে সাত তাকবির এবং পাঁচ প্রথম এবং পরের ঈদের নামাজ যারা ওই তাকবির তাকবির গুলার মাঝখানে সাহাবিরা আল্লাহর প্রশংসা করত মানে বলতো আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ সাল্লি আল্লাহ মুহম্মদ এটা যদি আমল করতে চান এটি এরোয়া উল একশো চোদ্দ নম্বর তৃতীয় খন্ডের একশো চোদ্দ নম্বর সহিভাবে শেখ বলেছেন যে ঈদের নামাজের তকবিরের মাঝখানে ইবনে কি পড়তেন কয়ালা ইয়াহমিদুল্লাহি ওয়াসানা আলহামদুলিল্লাহ এভাবে পড়তেন উনি বলতেন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইভাবে যদি কেউ পড়তে চান পারলে পড়েন কিন্তু মনে হয় না কোনো ইমাম আপনাকে এসে সুযোগ দিবে কেননা তাকবির দিতে থাকে আর তাকবির নিয়ে বাংলাদেশে করে হচ্ছে ঝগড়া জাতি তাকবির হচ্ছে এটা শুননা এটা কমে গেলেও নামাজ নষ্ট হবে না ইনশা আল্লাহ বাদ পড়লেও কোনো সমস্যা নেই যদি ভুল হয়ে যায় হিসাবে তবে মানে সাত এবং পাঁচের তাকবীরের হাদিস সতেরোটা হাদিস রয়েছে কিন্তু আমাদের দেশের মসজিদগুলোতে তারা ছয় তকবীরে নামাজ পড়ে সেটার দলিল কিন্তু সহি যারা সহি সন্ন্যার চর্চা করেন তাদের খেদমতি বলছি সেটাকে আপনারা বেদাত বলবেন না না জেনে কোনো জিনিসকে না জেনে বেদাত বলা অত্যন্ত জঘন্য অপরাধ হাদিস শাহিহা হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাতানব্বই শেখ আলবাণী বলেছেন যে হাদিসের ভিতরে এসেছে যেটা সেই সেটা হাদিসটাকে তিনি সহি কিন্তু এই হাদিসে যেভাবে ছয় তকবির দেওয়া হয় হাদিসে কিন্তু ওইভাবে বাংলাদেশের লোকরা ওইটা করে না ওইটা আমরা বিস্তারিত যাচ্ছি না শুধু বলতে চাই যে তাকবির অতিরিক্ত ছয়টা দেওয়া হাদিস মানে সহি কিন্তু বর্ণনার সাথে বাংলাদেশি নামাজের ওটা মিল নেই সুতরাং এটাকে অ্যাভয়েড করাটাই উত্তম বেটার কিন্তু দিলে এটা হাদিসের বিপরীত হবে না ইনশা আল্লাহ ডিটেলস আমরা আলোচনা করছি না ইনশাআল্লাহ এখন আমরা কিছু জিনিস আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহারা রোজার মাসের ফিতরা ফিতরা যেটা আমরা বলছি সেটা হচ্ছে মেজরিটি স্কলাররা বলেছেন যে মানে ফিদিয়া যেরকম তো আম তো আম ও মিসকিন মানে খাবার দিতে হবে তৈরি খাবার প্রি মেড মিল তেমনি ফিতরার ক্ষেত্রেও এরকম একটা কথা এসেছে কিন্তু অন্য তৈরি ছাড়া অন্য খাবারও দেওয়া যাবে সুতরাং ফিদিয়ার সময় পুরো খাবার কিন্তু ফিতরার সময় খাদ্য দিলেও হবে সেটা দিলেও হবে কারণ ওইটা আবু সাঈদ আল খুদ্রির হাদিস কন্যা নখরুজ নখরেজু ফিল আহাদ রাসুল্লাহ সাল্লাম ইয়ামাল ফিতরে সাহা মিনাত্ম যে এটা বলছে যে আমরা থেকে মানে মানে তো মানে এই ফিতরা দিতাম তার মানে প্রায় তিন কেজি তিন কেজির কাছাকাছি এখন তো বলতে এখানে সাহাবি কি বলেছে তার ব্যাখ্যায় স্কলাররা বলেছে তোয়াম হেন্টা মানে গম গম বুঝাতে গম কারণ নবী সাল্লামের সময় গমের কথাটা হাদিসে আসেনি এই কারণে তো আম বলতে গম বুঝাইতে মানে সাহাবিদের আমলে মদিনায় আশেপাশে এলাকায় গম উৎপাদন হতো এটা আগে ছিল না গম আসছিল আর আর আবু সাইদ খুদ্রি বলছেন তো আমানা শাইরু যেমন বার্লি জাবিব কিসমিস এবং আহ ইয়োগার্ড আল এক তামার খেজুর এগুলো দিতেন আমাদের বাংলাদেশি পরিস্থিতিতে আমরা যদি দিতে চাই তাহলে চাউল দিতে হবে মানে তিন কেজি করে মাথা চাউল তিন কেজি কেজি করে দিলেন মানে দশ কেজির একটা বস্তা দিলে এখানে দুইজনের আদায় হয়ে গেল এরকম তাহলে আর চাউলের সাথে যদি ডাল দিতে চান চাউলের সাথে ডাল তারপরে চিনি এগুলো দিলে ঘি যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন সব মিলিয়ে মানে তিন কেজি পরিমাণ ওজন হইতে হবে প্রত্যেকটা জিনিস এটাই হচ্ছে মূল কথা শায়খ আল উসাইমীন রাহিমাহুল্লাহ তিনি شرح মমতে এখানে বলছেন সহিহ আন আন কুল্লু মা কানা قوتا মিন মাংস পর্যন্ত যাওয়া যাবে তিনি বলছেন যে মানে হব যেমন গ্রেইন চাউল অথবা ডাল মানে আমাদের বাংলাদেশে আমরা তো গম খাই না তো চাউল অথবা ডাল অথবা ফ্রুটস দেওয়া যাবে অথবা লাহাম মাংসও দেওয়া যাবে সুতরাং কাউকে যদি ফিতরা দিতে চান তাহলে আপনি মানে এক বস্তা চাউল তারপরে মানে দুই কেজি ডাল তারপরে এক কেজি আপনার ঘি দিলেন তারপরে সাথে দুই কেজি মাংস দিলেন অথবা মাছ দিলেন দুই কেজি এইভাবে মনে রাখতে হবে যে মাথা পিছু হচ্ছে তিন কেজি করে প্রিয় শ্রোতা এই যে ফিতরা সেটাকে খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা জমহর আলোয়াল না জমহর এটা অনেকেই আদায় করে না আদায় না করলে আর সন্ধ্যা নষ্ট হয়ে যায় না এখন ওই কোথায় পাবো আমাদের ঘর এই সকল যাপন করা যায় না আপনাকে বের করতে হবে কে এই খাওয়ার যোগ্য সেটাকে আপনাকে সারা বছর ধরে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যদি আপনি এই দেশে কাউকে না পান ভালো করে শুনে রাখুন যদি আপনি এই দেশে কাউকে এরকম খাবার দিতে না পান তাহলে এই পরিমাণ খাবার বাংলাদেশে কাউকে দিলেও এটা আদায় হয়ে যাবে এই 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 দেশে 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 পেলে দিতে হবে হবে। আর না দিলে বাংলাদেশে এটা আদায় করতে কিন্তু আদায় করতে হবে আপনার ঈদের নামাজের সাথে সম্পর্ক রেখে আপনি যদি বাংলাদেশের ঈদের সাথে মিল রেখে আদায় করেন তাহলে কিন্তু এটা আদায় হবে না এটা সেটা সবগা হয়ে যাবে হাদিসের ভিতরে এসেছে যে যদি কেউ ফিতরা নামাজের পরে আদায় করে সেটা সাদাকা হবে সেটি কিন্তু জাকাতুল ফিতর হবে না কেননা ফিতরা তাকে সদগা বলা হয় না ফিতরা তাকে বলা হয় আর জাকা জাকাতুল ফেতর আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সহি সন্না যারা অনুসরণ করেন তারা এটা এভাবে আদায় করা চাই এখন থেকেই অ্যারেঞ্জ করা শুরু করেন যদি এখানে না পান না পাওয়াটা খুবই স্বাভাবিক কেননা এখানে আমাদের বাংলাদেশিদের এক ধরনের অসুখ আছে এই অসুখের দুনিয়াতে আল্লাহ দিবে কিনা না তবে পরকালে তাদেরকে শাস্তি দিবে এই ব্যাপারে নিশ্চিত অভাবে থাকবে কিন্তু কোনো ধরনের ফিতরা নিবে না অভাবে থাকবে কিন্তু জাকাতের পয়সা নিবে না অহংকারী এই ধরনের গরিবের প্রতি আল্লাহ তাকাবেন না পবিত্র করবেন না এবং তাদেরকে শাস্তি দিবেন ইনশা আল্লাহ কেননা গরিব হওয়ার পরে অহংকার করতে নাই আপনাকে নিতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা অভাবী তারা আমাদের কাছ থেকে ফিতরা নেয় নেয় না যেহেতু আপনি পাচ্ছেন না যদি পেয়ে থাকেন কাউকে তাহলে সুন্দর করে একটা ডালা সাজিয়ে ঈদের এক একদিন অথবা দুই দিন আগে দেওয়া হচ্ছে উত্তম কোন কোন স্কলার বলেছে যে তিন দিনের আগে দিলে এটা আদায় হবে না এরকমও অনেক স্কলার বলেছেন তার মানে কিছু স্কলার সময় ওয়াক্তাকেও ফিতরার সাথে উল্লেখ করেছেন যে এই সময়ের আগে দিলে হবে না সেটা সর্বোচ্চ দিন হচ্ছে তিন দিন আর এখন তিন দিন আগে এটা পৌঁছতে হবে মানে ঈদ আপনি যে তারিখে ঈদ উদযাপন করছেন সেই তারিখ থেকে তিন দিন আগে এটা দিতে হবে বাংলাদেশে যদি দেন তাহলে এখানে হিসাব রেখে দেওয়াটাই উত্তম মানে এখানে রোজা শুরু হয়ে গেলেই টাকা পয়সা বাংলাদেশে ইনশা আল্লাহ তা পাঠিয়ে দেন এবং ওভাবে এটা কত টাকা সেটা আপনাকে চিন্তা করতে হবে না কারণ ফিতরা টাকা দিয়ে আদায় হয় না ফিতরা আদায় হচ্ছে খাবার দিয়ে সুতরাং খাবার দিয়ে আদায় করতে গেলে বাংলাদেশে যে খাবার যে দাম সেই দামেই সেটাকে কিনতে হবে বাংলাদেশে চাউল কিনে দিলেন তারপরে ডাল কিনে দিলেন মাংস কিনে দিলেন মাছ কিনে দিলেন এটা কেজিতে মেপে মাথা পিছু তিন কেজির একটু কম মানে তিন কেজি পরিমাণ দিন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তাইলে সেটা আদায় হয়ে যাবে কিন্তু এখন থেকে এটা অ্যারেঞ্জ করতে পারেন টাকা দেওয়ার ব্যাপারে আছে কোন কোন স্কলার হানাফি বলেছেন যে কোন ব্যক্তি যদি টাকা পেয়ে খুশি হয় এই শর্তে ভালো করে শুনুন যদি কোনো লোক পাওয়া যায় যে তার টাকা তার খুব জরুরি দরকার মানে ঈদের দিন সে কিছু টাকা হলে সে মানে অন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারতো কাপড় চাপড় কিনতে পারতো মানে এরকম যদি আপনি দেখেন যে ওই লোকটাকে টাকা দিলে বেশি উপকার তাহলে ওই পরিমাণ খাবার ওই দেশে মানে আমেরিকার মানে তিন কেজি মাংসের দাম কত সে পরিমাণ টাকা বাংলাদেশে দিতে হবে এমনটি নয় যেটা যেখানে আদায় করবেন সেটা সেই এলাকার খাবারের মূল্য এর সাথে সমপরিমাণ টাকা ইচ্ছা করলে দিতে পারেন যদি ওই যে ব্যক্তি সেটা গ্রহণ করবে সে যদি ওটাতে খুশি হয় যে তার টাকা হলো সে খুশি হয় তার অনেক উপকার হয় সে ঋণী তার টাকা খুব দরকার এরকম অবস্থায় ফিটরা দেওয়া যায় কিন্তু মসজিদের ভিতরে বসে বসে আরামে ইয়ার কন্ডিশনে এখানে আতর গোলাপ মেখে বড় বড় গাড়ি হাঁকিয়ে ঈদের নামাজ চলবেন আর এখানে বাক্সের ভিতরে পাঁচ ডলার ডলার দিয়ে বাসায় চলে যাবেন এগুলো বাদ দেন প্লিজ যদি অনুসরণ করতে চান তাহলে এটা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে কেননা এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে নবী সাল্লা সাল্লামের একটাই হুকুম যে হুকুমের সাথে তিনি ফরস কথাটা ব্যবহার করেছেন সুফানি আহমদ জাকাতুল ফেতর এত গুরুত্বপূর্ণ যে এখানে ফরস করেছেন কে রাসুল ইল্লাহ সাল্লাহ সাল্লাম ফারাদান নাবি ও সাল্লাহ আলি সাল্লাম অন্তরের ভিতরে কি ভয় আছে আমাদের আমার তো মনে হয় না আরে সারা মানুষ তো ওরকম আরে সারা মানুষ কোথায় গেল সেটি দেখা আপনার বিষয় নয় সহি সন্ন্যাস দাওয়াত আমরা আপনাকে দিচ্ছি সুতরাং সেটা আপনারা আমন করার চেষ্টা করুন ইনশা আল্লাহ এখন এবং এই যে জাকাতুল ফেতর সেটা আপনি এখন থেকে অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করলে বাংলাদেশে একটা দোকানে খোঁজ নিয়ে ওর সাথে আলাপ করতে পারেন যে এই পরিমাণ আইটেম আমি এত কেজি এত কেজি দিব একটা গ্রসলি কত টাকা লাগবে তাহলে আগে তিন কেজি হিসাবে আপনার বাসায় যদি জন থাকে তাহলে তিন পাঁচা পনেরো কেজি পনেরো কেজি হচ্ছে টোটাল ভলিউম পনেরো কেজিতে এখন আপনি বিভিন্ন জিনিস শর্ট করেন মানে মাংস মাছ অথবা চাল ডাল তেল এগুলো অ্যাড করে মানে দিয়ে দিলেন তারপরে বললেন যে উমুক তারিখে ডেলিভারি দিয়ে দাও তাইলে এটা আদায় হয়ে গেল অথবা ভাই বোন যারা বাংলাদেশে থাকে তাদের মাধ্যমে সেটা আপনার অ্যারেঞ্জ করতে পারেন আর এখানে মসজিদের ভিতরে ছয় টাকা সাত টাকা বাক্সের ভিতরে দিলে আদায় হবে কিনা আমি এই ফতোয়া দিতে চাই না আমরা এখানে অনুষ্ঠানে কোনো ফতোয়া করি না আমরা এখানে অনুষ্ঠানের মাধ্যমে উম্ম যে অনুষ্ঠান পরিচালনা করছেন দীর্ঘ ধরে তার একটা উদ্দেশ্য হচ্ছে যে আতরবিয়া ও তাসফিয়া আমাদেরকে সহি হাদিসের আলোকে আমাদেরকে বেড়ে উঠতে হবে এটাকে বলা হয় তারবিয়া আর তাসফিয়া হচ্ছে যে আমাদের ভিতরে যে দুর্বল দলিল বেদাত বিভিন্ন ধরনের ভুল পদ্ধতি সেগুলোকে পরিষ্কার করে প্রতিষ্ঠা করা হচ্ছে এই অন্যতম সহি আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ শেখ তাআলা তিনিও প্রয়োজনে যদি কোনো মানুষ খুশি হয় সেই ক্ষেত্রে তাকে টাকা দেওয়া যাবে বলে মত পেশ করেছেন ইনশাআল্লাহ সুতরাং টাকা দেওয়া যাবে সেটি যদি দিতে চান তাহলে সেই টাকা আপনার আমেরিকার টাকার সম টাকা বাংলাদেশে দিতে হবে কারণ টাকার বিনিময়ে খাদ্যের মতো নয় টাকা যদি দিতে চান তাহলে এই দেশে এই খাবারটা কিনতে যত টাকা লাগে সে পরিমাণ টাকা বাংলাদেশে দিতে টাকার বিনিময়টা আনস্টেবল এটা দেওয়াই উত্তম সেফ সাইড তবে বাংলাদেশের খাবারের পরিমাণ টাকা দিলেও আদায় হয়ে ইনশাল আল্লাহ নোজ দ্য বেস্ট এটা এখানে আমি কোন সিদ্ধান্ত আপনাদের দিতে পারছি না মূল কথা হচ্ছে চেষ্টা করতে হবে খাদ্য দেওয়া এটি হচ্ছে প্রথম শর্ত এটার উপর এই কারণে এটা দেওয়ার জন্য চেষ্টা চরিত্র করতে হবে কেননা এটা আমাল আবিন জাকাতুল ফেতরা এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিধান যে যিনি কৃত দাস তাকেও জাকাতুল ফেতরা দিতে হয় ভালো করে শুনুন দাসের কোন সম্পদ আছে ফকির যে ফকির তাকে দিতে হবে কিন্তু এরকম যদি থাকে যে সে তার কোনো সম্পদ নাই তাহলে সে না সে গ্রহণ করবে সেটাও আছে কিন্তু কাছে কিছু থাকলে সে একে অন্য দিবে তার মানে হচ্ছে যে গরিব মানুষরাও ফিতরা দিবে একে অপরকে সে দিবেও আবার নিবেও এটা কিন্তু জাকাতের মতো নয় আমাদের বাংলাদেশি হুজুরদের পাল্লাইপুরা আবার ওই যে নিসাব পরিমাণ ইত্যাদি ইত্যাদি এই এগুলো বলবেন না দ্বারা হাদিসের ভিতরে পরিষ্কার দ্বারাকুতুন হাদিস দুই হাজার একশো যে ফকিরই হোক আর গরিবই হোক সবাকেই ফিতরা দিতে হয় যারা ধনী তাদেরকে আল্লাহ পবিত্র করে দিবেন যে যিনি ফকির এটা হাদিসটা একটু শিখতে হবে ইন্টারেস্টিং ফকির সেও ফিতরা দিবে খাবার দিবে কিন্তু সে দিলে আবার সে নিবেও মানে সে দিবেও আবার নিবেও সে একজনের কাছ থেকে না নিয়া আরো বেশি জনের কাছ থেকে নিবে সুতরাং দিলে আবার সে বেশি করে নিবে এরকম যদি সে দিতে পারে তার মানে কৃত দাসের উপরেও আল আব্দি সাদাকাতুল যে কৃত দাসের উপরে কোনো জাকাত নাই মিসকাতের হাদিস মুসলিমের হাদিস হ্যাঁ হাদিস শাহী নয়শ বিরাশি যে একজন কৃত দাস তার কোনো সম্পদ নাই কিন্তু তার উপরেও আপনার জাকাতুল দিতে হবে ছোট বাচ্চা যে জন্মগ্রহণ করেছে মানে ঈদের দিন তাকেও মানে এটা দিতে হবে মানে কোনো ছোট বড় কাবির সাগির আহ মানে সবাইকে দিতে হবে কিন্তু সময়টা হচ্ছে ঈদের নামাজের আগে ঈদের নামাজের আগে দেওয়া হয় এবং ইবনে অমর রাজি আল্লাহ আনহু তিনি মানে দুই থেকে তিন দিন আগে এটা আদায় করতেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যে বিষয় আপনাদের আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আহ তারাবির নামাজ তারাবির নামাজ মানে কিভাবে আমরা পড়ব এর একটি হচ্ছে যে মসজিদের ভিতরে তারাবির নামাজ পড়ার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি বাংলাদেশী মসজিদগুলোতে পরে যারা আসে তারা আলাদা করে নামাজ পড়ে মানে ওনারা কি পড়ছেন এশার নামাজ পড়ছেন আর ওদিকে কিন্তু তারাবি শুরু হয়ে গেছে এই ধরনের নামাজ পড়লে হবে না ভালো করে শুনুন মসজিদের ভিতরে যখনই আপনি প্রবেশ করবেন তখন মসজিদের ওই নামাজ ছাড়া অন্য কোনো নামাজে আপনি আলাদা করে পড়তে পারবেন না সেটা আপনি আরেকবার নামাজ পড়ে ফেলুন আর যেটাই করুন না কেন আমাদের সমাজের ভিতরে আছে যেমন ফজরের নামাজের সময় মানে মানে কিছু লোক এসে সুন্নত নামাজ পড়ে মহিলারা অবশ্য এটা দেখে না কারণ ফজরে তারা তেমন যায় না কিন্তু বাংলাদেশে লালবাতি জ্বালানো লালবাতি নীলবাতি মসজিদগুলোতে লালবাতি এবং নীলবাতির মসজিদ আছে লালবাতির মসজিদ আর নীলবাতির মসজিদ হচ্ছে বাংলাদেশি মসজিদ আল্লাহ আমাদেরকে লাল এবং নীলবাতির থেকে কবরে গেলে যে লালবাতি জ্বলবে সেটার কোনো লক্ষ্য নেই কবরে লালবাতি জ্বলবে হাদীসগুলোকে অস্বীকার করছে এই বাংলাদেশী মসজিদগুলোতে তারা ফজরের নামাজের সময় সুন্নাত পড়ে নামাজ চলাকালীন সময়ে ইমামের সাথে আপনাকে যোগ দিতেই হবে যদি আপনি মসজিদে আসেন ইজা উকিনতাস উকিমত সালাহ ফালা সালাতা ইল্লা মাকতুবাত যখন ফরজ নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় তখন ওই নামাজ ছাড়া আর কোন নামাজ নাই যে ওই নামাজ যেটা প্রতিষ্ঠা হয়েছে এখানে ফরজ টরজ বলে কোনো কথা নাই যে নামাজ ওকিমাত হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এখন সে যদি নামাজ পড়েও ফেলে তারপরেও তাকে ওই নামাজই পড়তে হবে যে নামাজটা

তারপরে সে মসজিদে এসেছে এসে নামাজ না পড়ে বসে ছিল ওই ওই লোকের হাদিস যে সদের সময় সাহেতু মাহন নাবি সাললাহ সাললাম হাজ্জা হদের বিদায় হদের সময় আমি নবী সালা সালাম সারয় সাথে ছিলাম পাসাল্লাইটু মাহা সলাটু সফ মাষ্টৃদল খাইফ মানে আমি মসজিদুল খাইফে মানে নামাজ পড়ে ফেলেছি ফালাম না কাদা সালাতুহু এন ফরাহ

ফা জি আ বিমা ترعدু ফরাইদু ফরাইসুহুমা তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুইটাকে আনতে বলছে ধরে আনার পর ওই দুই লোককে তিনি কি বলেছেন মা মানআকুম আন তুসাল্লিয়া মা'ানা তোমাদেরকে কে বাধা দিল আমার সাথে নামাজ পড়া নাই তখন ওই দুই ব্যক্তি উত্তর দিল ইয়া রাসুল আল্লাহ ইন্না কন্যা কাত সাল্লাইনা রেহালিনা আমরা তো আমরা তাবর ভিতরে এই দুই রাকাত ফজরের নামাজ পড়ে ফেলেছি এই কারণে আমরা মসজিদে এসে আপনার কাছে ওই এলাকায় এসে মসজিদুল খাইফের কাছাকাছি ঘটনা এই কারণে আমরা বসেছিলাম তখন নবী সাল বলেন ফালা তাফা এরকম আর কখনো করবে না তারপরে তিনি তার হুকুম বর্ণনা করছেন এই হাদিসটাই হচ্ছে হুকুম ইজা সল্লাই তুমা সে রেহালাতি কুমা তোমরা যখন তোমাদের বাসায় অন্য রেওয়াতে এসেছে যদি তোমরা বাড়িতেও নামাজ পড়ো অথবা অন্য কোথাও নামাজ পড়ো সুম্মা আতাই তোমার মসজিজা জানা যে মসজিদে জমাতে নামাজ হচ্ছে সেখানে যদি তোমরা চলে আসো সসল্লি মা তাদের সাথে তুমি নামাজ পড়ো সেই নামাজ কারোর জন্য নফলা হয়ে যেতে পারে ফা ইন্নাহা সেটা হয়তো নফল হয়ে যেতে পারে কিন্তু আসরের নামাজ আরব মসজিদে পড়ে বাংলাদেশের মসজিদে গেলেন ওখানে গিয়েও আবার আসর পড়তে হবে যেহেতু আপনি মসজিদের ভিতরে ঢুকে পড়েছেন ইজা সাল্লা রাজুলুন ওয়াহেদা সুম্মা আদরাকাল জানাহা একটা লোক একাকি নামাজ পড়েছে কোনো কারণে তারপরে জামাত জামাদের কাছে চলে এসেছে ফা ইন্নহু ইইউদুস কুল্লুহা ফিল জামা তাকে পুরা নামাজ আবার জামাতের সাথে পড়তে হবে ফাইন উকিমত উকিমত ইকিমতিস সালা ওয়া আনতাল মাসজিদি যখন একটি মসজিদে নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় তখন তাদের সাথে নামাজ পড়ো ওই নামাজই পড়তে হবে নামাজ পড়তেই হবে মানে তাকে মুখালফ করা যাবে না মানে তারাবির নামাজ হচ্ছে আপনি এশার নামাজ আলাদা করে পড়তে পারবেন না আপনাকে অবশ্যই ওই মসজিদের बाउंड्रीর ভিতরে থাকলে তারাবির নামাজের সাথে আপনাকে যোগ দিতে হবে ওয়ালা তাকুল ইন্নী কদ সল্লাইতু ফালা উসলি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাদিস আবু যর গিফারি হাদিস সে বলছে তোমরা এই কথা বলো না যে আমি তো নামাজ পড়ে ফেলিতি সুতরাং আমি আবার নামাজ পড়ব আমি নামাজ পড়ব না এটাও বিভিন্নভাবে এসেছে ইজা জিতা ফসল্লি যখনই তোমরা মানুষের কাছে আসো যারা জামাতে নামাজ পড়ে যদিও নামাজ পড়ে ফেলেছো। তবুও তাদের সাথে নামাজ মানে মোট কথা হচ্ছে যে জামাতে নামাজ চলাকালীন সময়ে জামাতের সাথে আপনাকে শরিক হতে হবে এটার কোনো বিকল্প নাই আপনি ওই ইমামের মুখালিফ করতে পারবেন না এ যে যে মসজিদগুলোতে তারাবির সময় দেখা যায় যে পিছনে এক বড় হুজুর নামাজ পড়াইতেছে তার পাশদনে মিলা নামাজ যে পড়তেছে আর কোনো খবর নাই এদিকে কিন্তু তারাবির নামাজে দুই রাকাত হয়ে গেছে তারপরেও তিনি এশার নামাজ আলাদা করে পড়তেছে মসজিদের ভিতরে দুই ইমাম থাকার কোনো হাদিস নাই নামাজ হবে না রে ভাই এবং বোন নামাজই হবে না মেয়েদের কথা আমি জানি না মানে যদি কেউ পড়ে তার নামাজ হবে না তাকে আবার এই নামাজ অন্যভাবে পড়তে হবে কারণ মসজিদে ভিতরে এই যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে সেই নামাজে তাকে যোগ না দিলে অন্য কোনো নামাজ তার হবে না ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম আলাই ইমাম যখন তোমাদের জন্য নামাজ পড়ে তখন তাদের সাথে তুমি নামাজ পড়ো এখন মানে ইমামের পিছনে নামাজ পড়তে হবে ইমাম যদি এখন ঘটনা হচ্ছে যে এখানে তারাবির নামাজের সাথে সম্পর্কটা কি তারাবির নামাজের সাথে সম্পর্ক হলো যে আপনি যদি মসজিদে এসে দেখেন তারাবির নামাজ হচ্ছে তখন আপনি ইমামের সাথে তারাবির নামাজের নিয়ত করতে পারবেন না আপনাকে ওই এশার নামাজের নিয়ত করতে হবে এটাই হচ্ছে আমার এখানে বলার উদ্দেশ্য তারাবির নামাজে জালাত জামাত চলাকালীন সময়ে যেসকল সকল মুসাল্লিন মহিলা এবং পুরুষ যারা মসজিদের ভিতরে আসবে তাদের উচিত তাদের উচিত মানে কি মানে তাদের তাদের আর কোনো উপায় নাই তাদের যদি গায়ের জোরে পড়ে সেটা ভিন্ন কথা কিন্তু গায়ের জোর যাদের একটু কম আছে যারা আল্লাহকে ভয় করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে তাজিম করে তাদের খেদমতে বলছি তারাবি নামাজের ওই দুই রাকাত অথবা এক রাকাত যেখানে ইমামকে পাওয়া যায় ইমামের সাথেই যোগ দিতে হয় নিয়ম যখনই তোমরা ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থায় ইমামের সাথে যোগ দাও কিন্তু নিয়ত হবে চার রাকাত ইশার নামাজের তাহলে সে ওই চার রাকাত এশার নামাজের নিয়ত করবে এখানে নিয়ত মানে এই না যে তাকে আবার মুখে বলতে হবে তা না মানে সে মনে মনে ধরে নিবে যে আমি তো এসার নামাজ পড়ি নাই আমি এই তারাবির নামাজের সাথে আমি এশার নামাজ পড়ার মানে ইন্টেনশন করলাম মানে আমি এটা করব। তখন ইমাম যখন মানে দুই রাকাত মানে পড়ার পর তারপরে তাসাহুদ তারপরে সালাওয়াত আলেন নবী চারটি জিনিস থেকে পানাহা চাওয়ার পর ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন সেই ব্যক্তি উঠবে এর আগে কিন্তু উঠতে পারবেন না আপনাকে উঠতে হেলে উঠতে হলে ইমামের সালাম ফিরানোর পর আপনাকে উঠতে হবে আপনি আবার মানে ঘট করে উঠে যাবেন না কেননা ইমাম ওলা তাকতালিফু নবী সাল্লাহ বলছেন ইন্নামা আইলাল ইমাম ও লিউটিমা বিহি ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ইমামকে অনুসরণ করা আপনার জন্য ওয়াজিব, করতেই হবে। এবং সালাম পর্যন্ত ইমামের দুইটা সালাম পর্যন্ত অপেক্ষা করতে হবে। দানে সালাম ফিরাবে ইমাম, তারপরে বামে সালাম ফিরাবে ইমাম। তারপরে আপনি উঠবেন। তারপর উঠে আপনি ওই যে দুই রাকাত বাদ পড়েছে এশার নামাজে সেই দুই রাকাত আপনি পড়বেন। পড়ে আবার আপনি তাসাহুদ পড়বেন সালাত আলা নামি পড়বেন চারটে জিনিস থেকে পানা চাবেন তারপরে সালাম ফিরাবেন কিন্তু ওই নামাজগুলো আপনাকে স্লোলি পড়তে হবে তাড়াহুড়া করলে হবে না তাড়াহুড়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে আর আপনি পড়ছেন ফরজ নামাজ সেটার গুরুত্ব অনেক বেশি আপনার তারাবির নামাজ মানে যদি কোনো কারণে মানে আপনার মানে জামাতে না পড়তে পারেন তাহলে তো আপনার কোনো ক্ষতি নাই কিন্তু আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে গেলে তো মানে সবই সর্বনাশ হয়ে গেল সুতরাং আপনাকে ওভাবে আবার দুই রাকাত নামাজ স্থির ভাবে পড়ে সেটা সেটা করতে গিয়ে আপনি যত রাকাত নামাজই মানে ইমামের সাথে মিস করেন না কেন সেটা আপনার দেখার বিষয় না কেননা ইমামের সাথে তারাবি নামাজ পড়া ফরজ নয় ও আজীব নয় এটি সন্ধ্যা সেই সন্নাটা আপনি পালন করতে গেলে আপনাকে ফরজ আগে আদায় করতে হবে বিশেষ করে যেই সালাটা আর সালাত এটা বলা হচ্ছে এখানে জামাতকে প্রতিষ্ঠা করা আপনার জন্য ওয়াজিব তারাবি পড়ার থেকেও গুরুত্বপূর্ণ যে জামাতের আপনি প্রতিষ্ঠা করছেন এই কারণে এখন যদি ইমাম যদি মানে এরকম হয় যেমন বাংলাদেশি অনেক মসজিদে দ্রুত নামাজ পড়ে যারা দুই শেষদার মাঝখানে বসে না সেই ধরনের ইমামের পিছনে নামাজ না পড়াই ভালো কেননা সে সহি ভাবে পড়ে না কিন্তু যদি কিউ পড়ে তাতিও কিন্তু তার নামাজ হয়ে যাবে হাদিসের ভিতরে এসেছে যে সকল ইমাম ভুল করবে তাদের উপরেই গুনাহ হবে আর বা কিন্তু অন্যদের নামাজ হয়ে যাবে এই হাদিসটা হচ্ছে ইউসাল্লুনা লাকুম তোমরা ইমামের সাথে যখন নামাজ পড়ো ফা ইন আসাবু তোমরা যদি সঠিক করো ইমাম এবং মুক্তাদি মামুম ফালাকুম তাহলে তোমাদের প্রতি রিওয়ার্ড ওয়ালাহুম وإن أخطأ فَلَكُمْ وَعَلَيْهِم যদি ইমাম ভুল করে তাহলে তোমাদের প্রতি হলো পুরস্কার আর ইমামের প্রতি হচ্ছে গুনাহ গুনার বোঝা ইমামের মাথার উপরে থাকবে সুতরাং একজন ইমাম সে যত বড় গুনার কাজই করুক না কেন সে যদি কবিরা গুনাও করে তারপরেও ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় আসসালাতুল মাকতুবা ওয়াজিবাতুন خلف كل مسلم بر كان او فاجرا হাদিস সুনান আবি দাউদ এসেছে যে একজন ইমাম সে যদি কবিরা গুনাও করে ভালো করে শুনুন এমন গুনা না মানে একজন ইমাম কবিরা গুনা করে কবিরা গুনাহগুলো কি কি আমরা আলোচনা করতে চাই না কবিরা গুনাও যদি করে বেদাত তো করেই কবিরা গুনাও যদি করে পাপও যদি করে ফাজির সে যদি এরকম খারাপ কাজও করে তারপরেও ওই ইমামের পিছনে নামাজ পড়া বৈধ কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু মসজিদে গন্ডগোল করা হারাম হারাম হ্যাঁ জোরে চিৎকার দেওয়া এগুলো করতে হ্যাঁ তবে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন এটাই আমাদের কথা আমরা এই ব্যাপারে পরিষ্কার করে দিলাম আপনাদের সাথে যে এখন আমরা

بل بعض حلي إذا أعطى ركاته زكاته অলঙ্কার পরিধান করতে কোনো সমস্যা নাই যদি তার জাকাত দেওয়া হয় সুতরাং জাকাত অলঙ্কারে দিতে হবে কিন্তু এবং যে আপনার যেটি হচ্ছে আমরা আলোচনা একটু করব সেটি হচ্ছে যে স্বর্ণ এবং এই রূপা এই যে নিসাব এই জিনিসটা কি নিসাব নিয়ে ওই সারে কি সাত ভরি কি সকল মানে রূপা এগুলি গবেষণা করার উত্তর আমেরিকায় যারা থাকেন এই গবেষণা থেকে আপনি মুক্ত হন প্রথম আপনাকে দেখতে হবে যে রূপা এবং স্বর্ণের দাম কত হয় রূপা ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ গ্রাম আর স্বর্ণ হলে হবে এইটি ফাইভ গ্রাম এইটি ফাইভ গ্রাম এবং কত আমি দু এক বছর আগে হিসাব করেছি সেটি হচ্ছে স্বর্ণের স্বর্ণটাকে যদি আপনি মান ধরেন নিসাব ধরেন তাহলে আসে হলো তিন হাজার পাঁচশো তেইশ ডলার

ডলার স্বর্ণের দাম হয় আর চারশো ডলার হয়তো হচ্ছে রূপার দাম তো এখন দুইটাই হচ্ছে আপনার জন্য নিসাব স্বর্ণ অথবা মানে রূপা যেহেতু রূপার দামটা অনেক কম চারশো ডলার তার মানে উত্তর আমেরিকা কানাডা এবং আমেরিকায় যারা থাকেন তাদের প্রত্যেকেরই যদি বছরের পরে চারশো ডলারের মতো হাতে থাকে তাহলেই তাকে জাকাত দিতে হবে এটি হচ্ছে মানে আপনার দেওয়ার শর্ত ওই সাড়ে ভরি সাড়ে ভরি সাড়ে তোলা বাউন্ন তিপ্পান্ন এই সকল কুস্তি করার আপনার কোনো দরকার নাই আপনার কাছে যদি ক্যাশ থেকে থাকে চারশো টাকা বছরের শেষে চারশো টাকা যদি থাকে তাহলেই আপনি জাকাত দেওয়ার জন্য মানে মুনাসিব আপনাকে দিতে হবে স্বর্ণগুলা শুধু করতে হবে স্বর্ণ নিয়ে আবার করার দরকার নাই নাই যে আমার কাছে আছে আর কিছু করা চলবে না ক্যাশ টাকায় আপনার চারশো টাকার উপর থাকলে আপনাকে দিতে হবে আপনার আপনি জাকাত দাতা পৃথিবী দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে জাকাত দাতা আর একটা হলো জাকাত গ্রহিতা মাঝখানে কিছু নাই আপনি হয় জাকাত নিবেন অথবা না হয় জাকাত দিবেন তাহলে অধিকাংশ লোকই আমার বিশ্বাস যারা যত গরিবই থাকুন না কেন মানে এই মানে অধিকাংশ লোকেরই শুধুমাত্র যাদের ঋণ আছে ঋণ দিয়ে যদি তার চারশো ডলার সব সময় যদি হাতে মজুদ না থাকে তাহলে তার জাকাত হবে না যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকে যে কোনো মাসেই তার হাতে চারশো ডলারের মতো সেভিং থাকে না যদি না থাকে আর ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে ঋণ আছে কিন্তু তার হাতে থাকে সেই দিতে হবে মানে কারো ঋণ যদি থাকে সেটা শর্ত নয় তার কাছে আছে কিনা মালিক আছে কিনা এটা তাকে মানে দেখতে হবে আর এক বছর পর্যন্ত সেই আনুমানিক চারশো ডলারের মতো তার হাতে ছিল কিনা তাহলেই সে জাকাত দিবে আশা করি বুঝতে পেরেছেন সুতরাং আমি গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে মানে কোনো অর্গানাইজেশনে জাকাত দেওয়া যাবে কিনা আমি বলেছিলাম যে দেওয়া যাবে না কিন্তু কিছু স্কলার বলেছে দেওয়া যাবে যে কোনো অর্গানাইজেশন যদি ট্রাস্ট ওয়ার্ডি হয় যে তারা ডাকাতের টাকাটাকে মানে মানুষের কাছে পৌঁছে দিবে এবং সেইভাবে যদি আপনি তাকে ট্রাস্ট করেন তাহলে ওই অর্গানাইজেশনের কাছে দিলে সেটা আদায় হয়ে যাবে বলে কিছু স্কলার মানে বলেছেন আমি মানে এটা বিস্তারিত মানে কোন কোন স্কলার বলেছেন আমি আপনাদের কাছে বলতে পারছি না তবে কিছু স্কলার সেটা অনুমতি দিয়েছেন সুতরাং দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ নোজ দা বেস্ট তবে সেফ সাইডে থাকার জন্য কারোর হাতে দেওয়াটাই উত্তম কেননা আর যদি মানে মানে যদি দিতে হয় তাহলে তাকে মালিক বানাতে হবে সেটা আমরা বলেছি মানে কিরকম মালিক করতে হবে যে মিনা শরুতুল ওয়াজিব ইখরাজুয যাকাত तमामুল মিল্ক মানে মালিকানাটাকে পূর্ণ করতে হবে পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে তাহলেই তার জাকাত আদায় হবে ইনশাআল্লাহ তাহলা সো আহ আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমিন তারপরে মানে যেটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে কাউকে যদি আমরা দেই অথবা জাকাত দেই তাকে জাকাতের কথা মুখে বলে তাকে কষ্ট দেওয়া ঠিক নয় কিন্তু সেই সাথে আমাদের ভিতরেও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বুঝাতে হবে যে মানুষ যদি কেউ কাউকে কিছু দেয় তাহলে এটা নিতে হয় এটা না নেওয়াটা হচ্ছে গুনার কাজ চিন্তা করুন শাস্তি তো আল্লাহ দিবে তারপরে এটা গুণাও হচ্ছে এই কারণে কেউ যদি আপনাকে কিছু দেয় তাহলে এটা নিতে হয় এর অনেকগুলো হাদিস আছে যেমন আছে মেয়েদের ক্ষেত্রে খাস করে এটা বলেছেন এটা কেউ যদি আপনি কিছু দেয় তাহলে আপনি না নিতে চাইলে তাকে বুঝিয়ে বলতে পারেন কিন্তু যদি নেওয়াটাই আপনার জন্য উত্তম ইয়া নিসা মুসলিমাত হে মুসলিম মহিলারা লা তাহকে বান না জারাতুন যারা তিহা ওলা যে মানে তোমরা কখনো প্রতিবেশীর কোন গিফট যদি দেয় তাহলে তাদেরকে লকডাউন করো না সে যদি একটা মানে খাসির ছোট ঠ্যাং আপনাকে দেয় অল্প একটু যেটার ভিতরে মাংস কম তারপরেও সেটা গ্রহণ করো এটা তার মানে নেওয়া না নেওয়াটা খারাপ মানে নেওয়াটা উত্তম এখানে মানে এটাই বলা হয়েছে যেমন হাদিসের ভিতরে এসেছে আজিবুদ্দা আয়া যে দা যে যখন দাওয়াত দেওয়া হয় খাওয়ার দাওয়াত এটা এটা হচ্ছে খাওয়ার দাওয়াত তাহলে সেই খাওয়ার দাওয়াত গ্রহণ করা মুসলমানদের জন্য ওয়াজিব ওয়ালা তারুদা হাদিয়া আর যদি কেউ গিফট দেয় তাহলে সেটাকে ফিরিয়ে না দেওয়া ওয়ালা তাদিবুল মুসলিমিন আর মুসলমানদেরকে মেরো না এই হাদিসটা এরোয়াউল গালিল এসেছে সুতরাং মানে মানে যখনই আমরা দিব নেওয়া উচিত কিন্তু আমাদের দেশের লোকরা নিতে চায় না কারণ তাদের কোনো সঠিক প্রতিষ্ঠা হয় নাই বুঝাতে হবে আরেকটি বিষয় যদি তার বিয়া ঈদের নামাজ যদি কেউ মিস করে ফেলে তাহলে সে কি করবে তাহলে সে বাসায় চলে আসবে দৌড়াদৌড়ি করবে না ভালো করে শুনে রাখুন ঈদের নামাজ মিস করে ফেললো তাহলে আবার গাড়ি নিয়ে একেবারে রেড লাইট ব্রেক করে দুইটা আরেকটা নামাজে যাওয়ার কোন অর্থ হয় না যদি না আপনি জানেন নিশ্চিত ভাবে যে অন্য জায়গায় গেলে আপনি নামাজ ধরতে পারবেন সেটা ভিন্ন কথা কিন্তু ঈদের নামাজ মিস হয়ে গেলে আপনি বাসায় এসে আপনার ফ্যামিলির সাথে জামাত করে জিরাকাত নামাজ পড়বেন এই নামাজটা জামাত করা যাবে ইনশাআল্লাহ তাহারা অমার ঈদাহ ইমাম আনাস রাজেলা তারা আনা থেকে বর্ণিত যে উনি যদি ঈদের নামাজ না পেতেন তখন তিনি বাসায় ফিরে আসতেন ইমামের সাথে পড়তে পারেন নাই তখন তিনি কি করতেন জামা আহলাহু মাউলিয়া মাওয়ালিয়ে তিনি পরিবার এবং মানে পরিবারের সবাইকে এবং তার স্লেবদেরকে একত্র করে সুম্মা পামা আব্দুল্লাহ বিন উবাই এবং এতবা মানে তার একটা স্লেভ ছিল তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আল তাকে দিয়ে তিনি নামাজ পড়াতেন মানে স্লেভ নামাজ পড়াতো সুহান বিহিমা রাখা তাইন পায়ু কাব্যির বিহিমা এবং সেখানে দুই রাকাত নামাজ পড়তেন এবং তাদের মাঝখানে তিনি তকবির দিতেন তার মানে ঈদের নামাজ কেউ মিস করে ফেললে বাসায় দুই রাকাত নামাজ পড়তে পারেন কিন্তু মহিলারা ঈদের নামাজের জায়গায় না গিয়ে বাসায় বসে দুই রাকাত পড়বেন এটা ঠিক না ভালো করে শুনুন ঈদের নামাজ না পড়লেও মহিলাদের মুসাল্লায় যাওয়া কোন কোন স্কলার বলেছেন ওয়াজিব দিতেই হবে এটা অবশ্য আমাদের মহিলাদের ভিতরে সহিহ হাদিস না মানলেও এই হাদিস এই এটা হাদিস হাদিস না মানে আমেরিকা যেহেতু থাকে গাড়ি যেহেতু আছে সুতরাং যত ধরনের মানে অশ্লীল জামা কাপড় আছে সেগুলি পরে ঈদগায়ে হাজির হয় এগুলি গুনাহ হবে অত্যন্ত বড় গুনাহ হবে পর্দা না করে বেপরোয়া ভাবে মুসলিমদের ভিতরে মেলামেশা করা ঈদগায়ের কাছে দাঁড়িয়ে থাকা অত্যন্ত গুনার কাজ পর্দা সহকারে যেতে হবে কারণ না এটা মানতে হবে যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুকুম এটাকে তাজিম করতে হবে মাসিক হলেও ঈদের নামাজ যেখানে পড়ে সেখানে যাবে কিন্তু গাড়ির ভিতর বসে থাকবে এ কাছে যাবে না দাঁড়িয়ে থাকবে না সেই অবস্থাতে মহিলা যদি বাসায় চলে আসে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মানে যদি নামাজটা না পায় তখন পুরুষ মানুষকে দিয়ে তারা ইচ্ছা করলে একত্রে দুই রাকাত নামাজ পড়তে পারে হ্যাঁ এই হচ্ছে কথা আর বাসায় ঈদের নামাজ দুই রাকাত পড়লে জামাতে পড়লে সেখানে খুতবা দিতে হবে না ইনশাআল্লাহ তাআলা আর আগেই বলেছি যে

আপনাদের আরেকটা হারিস আমি আপনাদের বলতে ভুলে গেছি মানে সেটা হচ্ছে যে ইমাম মানে ইমাম যে কাজটা করে সেই কাজটা আপনাকে আছে ইজা ইমাম যখন নামাজে ইমামের কাছে চলে আসো হালাল হাল যে কোনো অবস্থাতে ইমাম থাকুক না কেন সেটা তারাবি পড়ুক আর যে নামাজই পড়ুক ফাল না তোমরা তাই করো ইমাম যেটা করছে তার মানে এটা হচ্ছে নামাজের শর্তে করতে হবে কিন্তু নিয়ত আপনাকে নিতে হবে আপনি কি নিয়ত করতে নিয়ত করা যেমন যায় মানে যেমন একটা লোক আসর পড়লো সে আরেকটা মসজিদে গিয়ে আসর বলল। কিন্তু ওই আসর পড়াটা হচ্ছে নফল হয়ে যাবে তেমনি ভাবে নফল কোনো লোক জামাতে পড়তেছে তার সাথে কোনো লোক যদি যোগ দেয় তাহলে সে ফরজ পড়তে পারবে সুতরাং ফরজ ভিতরে কোনো পার্থক্য নাই আশা করি বুঝতে পেরেছেন যেটা এসেছে যে যারা এগারো রাকাত মানে মানে আট রাকাত তারাবি পরে তিন রাকাত আহ বেতের পরে আবার বাসায় এসে আবার যদি মুসাল্লায় যান তাহলে তারা নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে সেটা আমরা বলেছি যে শুধু একটাই জিনিস পারবে না সেটা হচ্ছে একটা রাতে দুইটা বেতের পড়া যায় না লা বেতরান ফিল্লেইলা সহি উল জামে শেক আলভানি হাদিস তাকে সহি বলেছেন এটা আমরা কেউ বলার জন্য বলছি হ্যাঁ সাত হাজার হাদিস লা বেতরান ফিল্লেইলা লাইলাতি যে রাতে একটা রাতে দুইটি বেতের না কিন্তু মাঝে মাঝে পড়া যাবে সেটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি এখন আসুন যে 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 এই মানে আমাদের সামনে আসছে সেখানে আপনার এই তেলাওয়াতের সিজদা তেলাওয়াতের সিজদা দেওয়াটা ওয়াজিব নয় মানে রেডিওতে অথবা টেলিভিশনে সেজদার আয়াত শুনলে বাংলাদেশে সেজদা দেয় মানে দিতে পারেন দিলে কোনো ক্ষতি নাই কিন্তু দিতে হবেই এটি ঠিক নয় নবী সাল্লাহ সাল্লাম মানে সুরা নাজম এটা পাঠ করে তিনি সেজদা দেন নাই এবং অমর বিন খাপ্তাব রাজি আল্লাহ তালা তিনিও সিজদা দেন নাই এবং সুজুদ উত্তেলাওয়া ও খারিজু হা সন্না ও লাইস আল ওয়াজিব এটি সন্না এটা ওয়াজিব নয় কেননা নবী সাল্লাহ সাল্লাম দেন নেই এবং আহ অমর আদালতাল দেন নেই এখন এই সেজদার ভিতরে কি পড়তে হবে প্রথমে পড়তে হবে হচ্ছে মানে আরেকটি হচ্ছে যে দেওয়ার জন্য উজু জরুরি না উজু তাকবির তাসলিম এগুলো কিছুই করতে হয় না হাত তুলতে হয় না কিচ্ছু না শুধু সেজদা দিতে হয় এই কিন্তু সেজদাতে গিয়ে সুহানা রব্বি আলা সুবাহ আলা আল্লাহ সুবাহ আলা এটা তিনবার বলে اللهم لك سجدت وبك امنت ولك اسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره بحولي وقوة تبارك وتعالى احسن الخالقين بحوله وقوته تبارك وتعالى احسن الخالقين بريوسو دا لوكو دي اي দোয়াটার পিছনের শব্দ কিন্তু কোরআনের আয়াত বুঝতে পেরেছেন এই দোয়াটা মুখস্থ করার একটা প্রজেক্ট হাতে নিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলাওয়াতের শেষ দা দোয়া আলাদা সুতরাং এটা আদায় করতে পারলে নিজে মনে মনে খুশি হতে পারে না এই দোয়াটাই নবী সাল্লাহ সাল্লাম পড়তেন সহি মুসলিমের হাদিস বারোশো লাকা আল্লাহ দোয়ার বইতে পাবেন লাকা সাজাতু অবিকা আমান্তু

মানে পড়লেন বারো রাকাত মানে আট আর তিন এগারো তো তারপরে আবারও গেলেন এই যে মাঝখানে মাঝখানে আপনার উচিত ঘুমানো এটি হচ্ছে মানে সবচেয়ে উত্তম সারা রাত নামাজ পড়া যেমন কেউ যদি আপনি মনে করেন যে সারা রাত নামাজ পড়ে যেমন

মানে নবী সাল্লা সাল্লাম তার নবুয়তের জীবনে সারা রাত নামাজ তিনি দু করেছেন মাঝে মধ্যে করেছেন নিয়মিত কখনোই করেন নাই নিয়মিত কে করেছে নিয়মিত আসলে কেউই করে নাই তবে একটা গল্প প্রচলিত আছে সেটি হচ্ছে ইমাম আবু হানিফা দীর্ঘ চল্লিশ বছর এসার উজু দিয়ে ফজর পড়েছেন এই বিষয়ে শেখ আলবানী রাহমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কিসাতু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা انه মাকসা 40 سنه يصلي فصبح بالوضوء العشاء فانه مما لا اصل عنه ইনি বলেন যে এশার নামাজের উজু দিয়ে ফজর পড়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই কথা মানে আল আল্লামা ফিরোজাবাদী তার বিখ্যাত কিতাব রদ্দুল আলা মুআতারি এই কিতাবে বলেছেন এটি হচ্ছে মিথ্যা কথা এটি হচ্ছে মিথ্যা কথা নামে মিথ্যা কথা বলা হয় এবং আমরা ছোটবেলা থেকে এই মিথ্যা শুনতে শুনতে আমরা সত্যকে ভুলে গেছি সারা রাত নামাজ পড়া যায় না এবং এটা শক্তভাবে তিনি মিথ্যা বলেছেন এবং আলবানি সেটা তার কিতাবে উল্লেখ করেছেন এই কথাটা যে মিথ্যা সেটা বলেছে ফিরোজাবাদী তিনি তার কথাকে সমর্থন করেছেন হাজা মিনজুম ল ول ودح ال التي لا يلك نسبتها الامام شيخ الغزالی বলছেন যে এরকম একটা মিথ্যকথা ইমাম সাহেবের মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রতি ইঙ্গিত করাটা মোটেও উচিত হয়নি নি উচিত না তাহলে শেখালবানি তিনি বলছেন যে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পড়ে কোনো সাহাবি সারা পড়েন নাই সুতরাং আমাদের উচিত যে রাত যেহেতু ছোট সুতরাং মাঝখানে ঘুমানো এটি হচ্ছে মাসনুন ঘুমিয়ে একটু না ঘুমাতে পারলে অন্তত বিশ্রাম নিতে হবে কিছুটা গ্যাপ দিতে হবে আর একটা প্রশ্ন খুবই কমন আমি জানি না এটা কেন বারবার প্রশ্ন করা হয় তবে সেটি আপনারা লিখে রাখুন যে রাব্বানা আতিনা ফির দুনিয়া সেটা ওই শেষ পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে পড়া যাবে এই কারণে সেজদাতে কোরান তেলাওয়াত করা যায় না কিন্তু দোয়ার মাধ্যমে পড়া যায় যেমন আমরা আল্লাহুম্মা লাকা সাজাতু এই দোয়ার পিছনে ও যে কথাটা আসছে তাবারাক ওয়া তাআলা ওয়া আহসানুল খালিকিন এটা কিন্তু কোরান কোরআনের একটা আয়াত যেমন হাদিসের ভিতরে এসেছে শেখ আলবানি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু একবার এক রাতে সারারাত নামাজ পড়েছিলেন কামা লাইলাতুন বিআয়াতে يرددها حتى اصبح তিনি আসবেহ মানে তিনি ফজর পর্যন্ত একটি আয়াত বারবার পড়তে তার মানে সারারাত নবী সাল্লাল্লাহু আলাইহি এটি পড়তে ছিলেন আয়াতটা কি আয়াতটা হচ্ছে ইন

অবিহা ইয়াস যুদু তিনি এটা শেষ দাতে পড়েছেন অবি হা এবং এটা দিয়ে তিনি দোয়া করেছেন তার মানে এটা দিয়ে যেখানে যেখানে দোয়া করার কথা দোয়া করে দোয়া করেছেন মানে উনি বলেছেন মানে যেমন হে আল্লাহ সবাইকে ক্ষমা করো আল্লাহ মাহফুল্লা জামি আন এটা এইভাবে দোয়া করেছেন এর মানে এই নয় যে ওই যে শেষ দর জল সাথে গিয়ে বসে বসে কোরআনের দোয়া পড়বো এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না ভালো করে শুনুন এখানে যিনি বর্ণনা করেছে সে বলছে যে ওই ব্যক্তি এটা পরে নবী সাল্লাহ জিজ্ঞাসা করেছে কেননা শেষদাতে কোরআন পড়া যায় না এই কারণে ওই সাহাবি নবী সাল্লা সাল্লামকে বলছে অনেক বিনয়ের সাথে দেখেন প্রশ্ন করাটা কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করতে হবে ভয় ভয় পেলে চলবে না হক জানার জন্য সাহাবিরা নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে যে আপনি কেন শেষদাতে এবং রুকুতে গিয়ে কোরআন পড়লেন ওয়াকাদ আল্লাহ কোরআন কুল্লুহা ওই সাহাবি বলতেছে যে আমাদের মাঝে যদি কেউ কোরআন পড়ত মানে আয়াত পড়ত শেষদাতে অথবা রুকুতে তাহলে তো আমরা তাকে বাধা দিতাম লাউ ফা আলাহা বাদানা লি ওয়াজাদ না আলেই আমরা তো এটা দিতাম না অনুমোদন করতাম না আপত্তি করতাম কিন্তু নবী সাল্লা সাল্লাম বললেন যে আমি এটা করেছি কেননা আমি উম্মতের জন্য সাফাতের দোয়া করেছি মানে নবী হিসাবে সাল্লাহ আলি সাল্লাম তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা তদ্বির করেছেন আল্লাহ সুবাহর কাছে যেন তিনি মানে তাকে উম্মতের জন্য সুপারিশকারী করে দেন এবং তখন আল্লাহ সুবাহ তাকে দান করেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে মানে শরিক করবে না তাকে নবী সাল্লাম সুপারিশ করবে যারা শরিক করবে না তার জন্য নবী সাল্লাম সাফা করবে ইনশাল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুকুতে এবং কোরআন শরীফ পড়া যায় না কিন্তু প্রয়োজন হলে পড়া যাবে এটা এরকম বিগ ডিল হলো কেন আমি এটা বুঝতে পারছি না এখানে দলিল রয়েছে নবী সাল্লাহ সাল্লাম শেষ যাতে ওয়াইন টু আজ দিব ফাইন না হোম এই এটা তিনি পড়েছেন সুতরাং শেষ যদি কেউ রব্বির হামহুমা হুমা কামা রব্বাইয়ানি সাগীরা পড়তে চায় অথবা রব রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এটা যদি পড়তে চায় তাহলে কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন পরের প্রশ্ন মানে একজনে করেছিলেন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যিনি প্রশ্ন করেছেন তার মতে বলছি আপনি আপনার প্রতি একটি পরামর্শ আমি দিতে পারি সেটি হচ্ছে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তার লেখা অনুবাদ করা বই সিফাতুস সালাতান নবী এটি মানে শেখ আলবানি রাহিমাহুল্লাহ লেখা বই এটা আপনি কিনে এই বইটা আপনি পড়ুন বই টই না পড়ে শুধুমাত্র মন যেটা চায় সেটা খালি করতে মন চায় এই ধরনের প্রশ্ন করা উচিত নয় এটা এই উত্তরটা বইতে আছে আপনি বই পড়ুন আমাদের যারা কোরআন সন্না যারা আমরা অনুকরণ অনুসরণ করি বই পড়ার কোনো খবর নাই বই টই না পড়ে যেটা খুশি সেটা মন চায় সেটা আপনাকে আগে পড়তে হবে প্রথমে বই কিনতে হবে আল্লাহ আমেরিকায় আসার তৌফিক দান করেছে কোটি কোটি টাকা খরচ করে লাখ লাখ টাকা অথচ এই টাকা দামের বই বিশ আপনারা কিনতে কিনতে না তো বই বই হবে কিনে এই যে সালাদ সম্পাদনের পদ্ধতি তকবির থেকে আমরা বারবার বলছি এই বই কিনতে হবে এর দাম হচ্ছে একশো বিশ টাকা এখানে ডলারের কত হবে আমি জানি না তিন চার টাকা হবে হয়তো এই বইয়ের একশো আটানব্বই পৃষ্ঠাতে বলা হয়েছে যে বৈঠকে অন্য কোন দোয়া করা যাবে না উনি প্রশ্ন করেছেন সালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব আলিন এই দোয়াটা করা যাবে কিনা না এই দোয়া করতে তিনি বলেন নাই সেখানে সুতরাং আমরাও এটা করি না কারণ কেননা তাসাহুদের পর সালামের আগে আর দোয়াও কাবলা সালাম আনোয়া হুয়া সালাম ফিরানোর পূর্বে কি কি দোয়া পড়তে হবে সেটা শেখ আলবানী রাহমাহুল্লাহ

সেটাকে আবর্জনা বলাই উত্তম কেননা এটা কোরআনের আয়াত এইভাবে দলিল বিহীন ভাবে ইচ্ছা মতো পড়া যায় না এই কথাটাই শেখ আলবানি বোখারি মুসলিমের রেওয়ায়ত দিয়ে তিনি বলছেন তিনি বলছেন যে কোন বৈঠকে কিভাবে দোয়া করবে কেননা নবী সাল্লা সাল্লাম তাকে বলেছিল যে লোকটাকে যে তুমি যা ইচ্ছা তা দোয়া করো কোন লোক হয়তো ওই কথাটাকে হয়তো ভুল বুঝতে পারে সোম্মা লাইয়াটা খাইয়ের মেনা দ্য়া মাসা তোমার যা ইচ্ছা সেইভাবে তুমি দোয়া করো এই যে যা ইচ্ছা তা দোয়া করো এই কথাটার ব্যাখ্যা তিনি দিয়েছেন যা ইচ্ছা বলতে কি বুঝায় এখানে ইমাম আহমেদ রাস্নাহল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাদিসে এসেছে যা ইচ্ছা তা দোয়া করবে এটা বলতে কি পূঝায় তখন ইমাম আহমেদ তাকে বলছেন। ইয়াটা মিম্মা যা ফিল খাবার মানে সহী হাদিসে যেগুলো এসেছে সেখান থেকে আপনাকে দোয়া করতে হবে হাদিসে সুতরাং এই প্রশ্নটা ইমাম আহমদকে ওই লোক আবারও জিজ্ঞাসা করেছে ফা দোহা মা খাবার আবারও তাকে বলা হচ্ছে যে তখন তিনি আবারও ইমাম আহমেদ বলছেন যে সহী হাদিসে যেই দোয়াগুলো এসেছে এখানে আল খাবার মানে হচ্ছে হাদিস হাদিসে যে দোয়াগুলো আসছে সেই দোয়াগুলোই পড়তে বলছে মানে যা ইচ্ছা তা নয় মানে সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা তো আমার এই এই দোয়া তো এটার তাফসিরও এটা উল্লেখ করে না আই ডোন্ট নো তিনি কোথা থেকে এটা পেলেন তবে ওনার খেদমতে বলছি যে বই কিনে ভালো করে পড়ুন এটাই হচ্ছে শিক্ষার মূল বিষয় যে বই পড়তে হবে মনোযোগ দিয়ে বই না পড়লে আপনি বিভ্রান্ত হবেন বিশেষ করে নামাজের ক্ষেত্রে কোনো কিছু করতে গেলে আপনাকে প্রথমে মূল কিতাব যেটা যেটা এই এই বইয়ের জন্য আমরা অনেক চেষ্টা তদবির করছি নবী সাল্লু আলী সাল্লামের সলাদ সম্পাদনের পদ্ধতি তাকবির থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আবু রাশাদ আজমাল বিন আব্দুল নোর তারা এই বইটা অনুবাদ করেছেন এই অনুবাদটা মূল অনুবাদের সাথে অনেকটা মিল আলহামদুলিল্লাহ এই বইটা অন্যরা অনুবাদ করেছে কিন্তু অনুবাদের বারোটা বাজিয়েছে না এখানে স্পষ্ট করে শেখ আলবাণী বলছেন যে বৈঠকে দোয়ার ভিতরে এই দোয়াগুলি পড়তে হবে যেগুলো হাদিসের ভিতরে এসেছে তিনি মানে বলছেন কলতু ওহুয়া কামা কল আমি বলছি আলবানী রহমা হল্লা তিনি বলছেন যে ইমাম আহমদ যে কথাটা বলছেন হ্যাঁ তারপরে ইমাম ইবনে তাইমিয়া ইমাম তাইমিয়াও বলছে ইমাম তাইমিয়া বলছে আর দোয়া আল্লাহবুল্লাহ জিনসের দোয়া ইমাম তাইমিয়া এই কথা বলছেন যে এটা সব দোয়া এখানে পড়তে পারবে না এই কথাটা কার ইমাম ইবনু তাইমিয়া তাইমিয়া রহমা হল্লাহ মাজমু আল ফতওয়া আর বলেছেন ইচ্ছা মতো খুশি সেই দোয়া এই সালামের আগে বৈঠকে পড়া যায় না ইমাম ইবনে তাই মিয়ার কথা সেই কথাটাকেই তিনি সমর্থন করেছেন আল আল তিনি বলছেন যে এলম দরকার যদি সঠিক দোয়া কোনটা সেটা জানতে গেলে আর তার অধিকারিত অল্প কি অল্প সংখ্যক কি সুতরাং বটম লাইন হচ্ছে এই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বইতে যে দশটি দোয়া আছে এটাই পড়া উত্তম আর ওই দোয়া পড়লে কি হবে ক্ষতি হবে না ভালো হবে আমি এটা বলতে পারবো না আমি আমরা এখানে ফতোয়া দিচ্ছি না আল্লাহই ভালো জানেন আশা করি বুঝতে পেরেছেন আহ তারপরে একজন বোন প্রশ্ন করেছিলেন যে যদিও প্রশ্নটা তেমন প্রাসঙ্গিক না তারপরও আমরা এটার উত্তরটা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে উনি মানতের জন্য মানে যদি আমি ভুল না বুঝে থাকি মানে উনি মনে রাখতে পারেন নেই মানে উনি ইয়ামিন যদি আপনি প্রতিশ্রুতি রেখে মানে দুটাই আপনি যদি মানত করেন মানত করা মাক্র মানত করার পরে সেটা যদি ভুলে যান রাখতে না চান রাখতে পারেন অথবা প্রতিজ্ঞা করে ভঙ্গ করেন তাহলে উভয় ক্ষেত্রে আপনাকে কাফারাতুল ইয়ামিন কাফারাতুল ইয়ামিন হচ্ছে দশটা মিসকিনকে খাওয়াতে হবে এতে আমু আশারা মিসকিন আশারাতা মাসাকিন দশটা মিসকিনকে খাওয়াতে হবে সুরা মায়দা আয়াত নাম্বার উনানব্বই যদি দশটা মিসকিনকে খাওয়ার মতো টাকা পয়সা আপনার না থাকে তাহলে আপনি মানে দিন রোজা রাখতে পারবেন যদি আপনার টাকা থাকে তাহলে রোজা রাখতে পারবেন না সেটা নজরের রোজাই হোক মানতের রোজা ভঙ্গ হোক অথবা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হোক অন্য কোনো কারণে আর ইস্তেফার পাঠ করতে হবে আল্লাহ সুবাহ তোমরা তোমাদের প্রতিশ্রুতি গুলোকে রক্ষা করো মানে মানে কোন জিনিসকে কসম খাওয়া কসম ভঙ্গ করলে মানে তবে কোনো কসম যদি ভঙ্গ করাটা উপকারী হয় তাহলে ভঙ্গ করতে হবে এবং ফিডিয়া আদায় করতে হবে ভালো করে শুনুন সব কসম কিন্তু মানা ভালো না কোনো কোনো কসম আপনি করে ফেলেছেন কোনো কারণে এখন যদি কসমটা ভঙ্গ করেন তাহলে অনেক উপকার হয় আপনার হয় মানুষের হয় তাহলে কসম ভঙ্গ করে ফেলবেন অসম বঙ্গ করার জন্য 10টা মিস্কিনকে খাওয়াতে হবে ইতাআমু আশারা মিসাকিন মিন আওসতি মা তুতিমুনা আহলিকুম ওয়া কিসওয়াতুহুম অথবা 10টা ব্যক্তিকে কাপড় দিতে হবে শাড়ি ब्लाউস ছায়া এবং ওলনা অথবা পুরুষ হইলে লুঙ্গি গেঞ্জি শার্ট মাথার টুপি এরকম কাপড় দিতে 10 জনকে অথবা 10 খাওয়াতে হবে আশা করি বুঝতে পেরেছেন মানতের রোজার জন্য একই তার মানে আপনাকে হয় খাবার দিতে হবে দশজন জনকে অথবা কাপড় দিতে হবে জনকে এইটা না করতে পারলে তাহলে রোজার মাস বাদ গেলে তিনটা রোজা রাখতে পারেন কিন্তু আমেরিকায় যদি থাকেন তাহলে আপনাকে দিতেই হবে কারণ এইখানে সবারই টাকা পয়সা আছে দশজন মানুষকে খাওয়ানো অল্প অল্প কিছু পয়সা লাগে সুতরাং আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা আপনার এখন প্রশ্ন করুন ইনশাআল্লাহ

অসচ্ছলতা দেখা দেওয়ার ফলে এখানে যখন থাকে তা ব্যাংকে কিছু ব্যাংক ব্যালেন্স ছিল উনি তখন বললেন যে তুমি তাহলে আমার এই ব্যাংকের টাকাটা তোমার নামে ব্যাংকে জমা দিয়ে দিলে পরে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা দিয়ে তুমি সংসারটা মেনটেন করো এখন সে সেইভাবে চলতেছে কিন্তু এখন দেখা গেছে যে এর থেকে জাকাত আসবে কিনা জাকাত আসলে সে জাকাতটা কি এখানে যে বোন আছে যার প্রকৃত মেন যে টাকার যে মালিক সে দেবে না এখন যে বড় বোন সে টাকার প্রফিট ভোগ করতেছে সে দেবে না এটা দিতে হবে না সেটা আমি জানতে চাচ্ছি টাকা যিনি তার মালিক যদি সে বলছে যে টাকাটা এটা এটা নির্ভর করে লেনদেনটা কিভাবে হয়েছে যেমন আমি একজনকে বললাম যে আমার কাছে একশো টাকা আছে আমি আপনাকে একশো টাকা দিলাম ব্যবসা করার জন্য তার মানে তাকে আপনি মালিক করে দিলেন সেই মালিক যদি করে দেন তাহলে সে ওখান থেকে ব্যবসার লাভ হিসাবে কিছু টাকা সে ওখান থেকে পায় মনে করেন লাভের পরিমাণ হচ্ছে দশ টাকা তাহলে তার কিন্তু একশো টাকা তার পুঁজি মানে তার হাতে থাকলো কেননা 100 টাকা সে আরেকজনের কাছ থেকে নিয়েছে ব্যবসা করার সাথে এরকম করে যদি বিনিময় হয় তাহলে বর্তমানে টাকাটা যিনি ভোগ করছে টাকাটা থেকে তার লাভ যারা ভোগ করছে তাকে zakat আদায় করতে হবে কেননা যিনি টাকাটা দিয়েছেন তার এই টাকার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ নাই মুসতাকরর অথবা तमामুল मिल्क

আপনি লেখাগুলো শুনে তারপরে কথা বলবেন আমি অনলাইন যারা তাজgarden নাম আছে আপনি যে অতিরিক্ত যেটা বলছেন সেটা আমাকে জানাল নাই ওকে ওকে আমি অন্য অন্যদেরকে রাখছি গুলজার আপা কানাডা থেকে আপনি কি লাইনে আছেন গুলজার আপা কানাডা থেকে স্টার্টিং দিয়ে কথা বলেন আর কানাডাতে যারা লাইন দেখেছেন লাইন লাগিয়েছেন যদি ওনার সাথে ব্যবস্থা করে দেন প্রশ্ন করার জন্য গুলজার আপা আপনি কি আমাকে শুনতে পেরেছেন ওকে কানাডা থেকে ক্যানাডা থেকে প্রশ্ন করেন প্রশ্নটা ওই যে যে আপার কথা বলছেন তার প্রশ্ন যদি আপনার কাছে জানা থাকে হ্যাঁ আমার কাছে আছে বলwidetildeছি ভাই ওনারা যদি সহায়তা করতে চাই এজন্য ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কি আপনি বলে দেন ওকে আচ্ছা যিনি গুর্জের আপা ওনার প্রশ্নটা হলো আপনার একজন বনের অতিথির অনেক অসুংকর যা আছে তিনি তার মধ্যকার বেশ কিছুwidetilde মধ্যে আদায় করে ফেলেছেন কিন্তু বিশেষ অসুস্থতার কারণে বর্তমানে একজন বোনের অতীতে অসংখ্য রোজা আছে তিনি তার মধ্যকার বেশ কিছু ইতিমধ্যে আদায় করে ফেলেছেন কিন্তু বিশেষ অসুস্থতার কারণে বর্তমানে অবশিষ্ট বেশ কিছু রোজার আদায় তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে অবশিষ্ট রোজার সংখ্যা বেশি আছে উনি এখন বলতেছিলেন যে কিন্তু রমাজানের রোজাগুলো কিন্তু উনি রাখতে পারতেছেন তাইলে কি উনি কি ফিদিয়া দিয়ে দিতে পারবেন কিনা ওকে সালেকুম এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রশ্ন যদি কোনো ব্যক্তি রোজার না রমজানের রোজা রাখতে পারে সেই ব্যক্তির পক্ষে অন্য কিছুতে তার ফরজ রোজা আদায় হবে না তাকে রোজা রাখতে হবে সেই ক্ষেত্রে তিনি শীতকালে রোজা রাখতে পারে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ এটা করে আদায় করে দিবেন যতক্ষণ পর্যন্ত সে শারীরিক ভাবে সামর্থ্যবান থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে রোজা রাখতে হবে কোনো ফিরিয়া দিলে সেটা আদায় হবে না আশা করি বুঝতে পেরেছেন পরের প্রশ্ন আচ্ছা এখন আমার আহ আমি আপনাকে আবার পরবর্তীতে ডাকতেছি ও যার প্রশ্নে এখন জাকাত সংক্রান্ত কিছু কোশ্চেন আহ খাদিজা খাদুজা একসাথে মানে যেগুলো একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাকে যেগুলো থাকেন একসাথে উনি বলতেছে যেহেতু এটা একটা সাথে একটা রিলেটেড তা আপনি তো শুনুন না ফিজ আবিল্লাহ মানে জাকাতের যে আয়াত যদি আল্লাহ সুহানা তাহারা কোরআনুল আজিমের ভিতরে বলেছেন সেখানে আল্লাহ সুহান ফি সাবিরিল্লা একটি খাত বলেছেন ফি সাবিরিল্লা ব্যাখ্যা স্কলাররা করেছে যে এটি হচ্ছে জিহাদ ফি সাবিরিল্লা মানে ধর্মের জন্য জিহাদ ফি সাবিরিল্লা এটা হচ্ছে ফি সাবিরিল্লার একটি অর্থ এবং এই অর্থে মেজরিটি স্কলার একমত কিন্তু আরেকটি

কোন কারণে যদি গরিব ব্যক্তি যাকে ফিদিয়া দিচ্ছেন সে যদি একান্ত অসুস্থ হয় যে একটা বাংলাদেশে যেমন একটা গরিব ভিখারী বিক্ষুব ফকির সে নিজে রোজা রাখতে পারে না কারণ সে একেবারে ফকির এবং সাথে আবার অসুস্থ অসুস্থ এমন যে সে নিজে রোজা রাখতে পারে না তাহলে ওই লোককে ফিদিয়া দেওয়া যাবে যদিও সে রোজা রাখে না সেটার কোনো সমস্যা নাই

জাকাতের ক্ষেত্রে বিনা শর্তে পূর্ণ মালিকানার ব্যাপারটি ফি ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি তার নিজস্ব জাকাতের টাকা দিয়ে কোনো এতিমকে কোরআন সুন্নার মাদ্রাসায় শিক্ষা দান করতে পারবে কি গত ক্লাসে আমরা জানতে পেরেছি লাশ বাংলাদেশে পাঠিয়ে দাফনের জন্য জাকাতের টাকা দেয়া নিষিদ্ধ যারা আমেরিকাতে লাশ দাফনের খরচ বহন করতে অক্ষম আদের পরিবারকে আমেরিকাতে লাশ দাফনের খরচের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কি এই জাতিবস্তি ওকে সো এখানে এম মানে যাকাত যাকাতের টাকা দেওয়া যাবে যার ঋণ আছে অথবা সে যদি গরীব এবং ফকির হয় তাহলে তাকে দেওয়া যাবে সেটি ওই ব্যক্তিকে দিতে হবে তাকে মালিক বানাতে হবে কিন্তু কোন মারা গেলে তাকে তো মালিক বানানো যাবে না সুতরাং ওই ব্যক্তি যদি গরিব হয় তাহলে তাকে মালিক বানানো যাচ্ছে না কিন্তু ওই মৃত ব্যক্তির যারা অভিভাবক তারা যদি গরিব হয় যে তারা ওই লাশ দাফন করার মতো প্রয়োজনীয় টাকা তাদের নাই তাহলে তাকে জাকাতের টাকা ইনশা আল্লাহ তালা দেওয়া যাবে বাংলাদেশে জাকাতের টাকা দিয়ে ফি সাবিল্লার আওতায় মাদ্রাসা মসজিদ কিছুই করা যাবে না কেননা ফি সাবিল্লা কথাটার অর্থ হচ্ছে জিহাদ ফি সাবিল্লা যেটাকে আপনারা ভালো করে জানেন জিহাদ ইসলামে তার মর্যাদা এবং তার শর্তসমূহ সেটা আমরা আলোচনা করছি না এবং প্রয়োজনীয়তা নেই কিন্তু স্কলাররা ফি সাবিল্লার আওতায় আরো দুইটি জিনিসকে এনেছেন সেই দুইটি হচ্ছে মানে হজ এবং অমরা হজ এবং অমরা এই দুই কাজে যদি কোনো লোকের টাকা হারিয়ে যায় ভালো করে বুঝতে হবে যে একজন লোক টিকিট করেছে টিকিট করার পরে তার একটা সমস্যা হয়েছে যে সে এখন হারিয়ে গেছে অথবা মানে মানে এই হজ করতে যাওয়ার সময় তার কিছু ক্যাশ টাকা নাই কি কোনো লোক হজে গিয়ে দেখলো যে হজের যে সাথী সে অনেকগুলো টাকা হারিয়ে ফেলছে তাহলে ওই লোককে ওই মুহূর্তে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারেন মানে টিকিট কিনে দিতে পারেন অথবা মানে তাকে হারিয়ে যাওয়া টাকা তাকে পূরণ করার জন্য কিছু টাকা তাকে দিয়ে দিলেন মনে করেন আপনি নিউ থেকে টরন্টো থেকে হজে গেছেন আপনার সাথে একটা লোক আছে সেই লোকটা ধনী কিন্তু সে যদি টাকা হারিয়ে ফেলে তাহলে তাকে টাকা দেওয়া যাবে অথবা কোনো কারণে একজন লোক হজের আয়োজন করার পর তার কোনো দুর্ঘটনার জন্য সে কিছু টাকা পয়সা হারিয়ে ফেলেছে তাকে ডাকাতের খাত থেকে হজ এবং ওমরা এই করার স্বার্থে দেওয়া যাবে কিন্তু কোন গরিব মানুষ তার ওমরা এবং হজ করার জন্য সে মোনাসিব নয় মোস্তাহেক নয় মানে একটা গরিব তার হজ করা তার জন্য ফরজ না তার জন্য ওয়াজিফ হয়নি সেই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা দেওয়া যাবে ওই হজ এবং অমরাকারীকে যদি যিনি কোনো কারণবশত বিপদে পড়েছে তাকে দেওয়া যাবে শুধু হজ এবং ওমরা আদায় করার সাথে আর হচ্ছে যে মসজিদ মাদ্রাসা করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না এটাই হচ্ছে জমহর স্কলারদের কথা আমরা সেটাকে আঁকড়ে ধরেছি সেটাকে সদ্গা দেওয়া যায় কিন্তু জাকাত দেওয়া যাবে না তবে জাকাত কোয়াউকে দিলে সে যদি মসজিদ মাদ্রাসায় দান করে সেটা তার ব্যাপার মনে করেন আপনি একটা মানে মানে কিছু জাকাতের টাকা দিলেন পাঁচ হাজার টাকা টাকা সে নেওয়ার পর মাদ্রাসায় আবার তিনশো টাকা দিয়ে দিল সেটা সে করতে পারে কিন্তু সেটা আপনি শর্ত দিতে পারবেন না মানে যিনি আপনি যাকে দিবেন তাকে সে শর্ত প্রয়োগ করতে পারবেন না যে তুমি এই টাকা নিয়ে মাদ্রাসা দান করে দাও এটা আপনি শর্ত দিতে পারেন না তবে আপনি তাকে নসিহত করতে পারেন যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিন্তু সাধারণভাবে মসজিদ মাদ্রাসা বানানোর জন্য ফি সাবিল্লার আওতায় এটা করা যায় না এটি হচ্ছে মেজরিটি স্কলার বলেছেন কেননা জাকাতের মূল বিষয় হচ্ছে যে গরিবকে মালিক বানাতে হয় এটাই আমরা জানি ফি সাবিল্লা যদিও শব্দটা মানে ফি সাবিল্লা কিন্তু এর মূল ব্যাখ্যা হচ্ছে এখানে জিহাদ ফি সাবিলিল্লার খাতে ওই ফি সাবিল্লার যত ব্যয় হয় সেটা যাকাতের টাকা দেওয়া যায় কিন্তু সেটা তো আমাদের আলোচনা করার কোনো সুযোগ সম্ভাবনা নাই আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ ওনার প্রশ্নটা ছিল যে কোনো বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি তার যেটা কি নিজ সূত্রে টাকা দিয়ে মাদ্রাসা বানানোর না কোনো এজেন্সি কে কোরআন সুন্নার কোন মাদ্রাসায় যেমন ওই যে বোন পড়ছেন ওনার উনি বলতেছেন ওনার ছেলেমেয়েরা শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসায় পড়েন কোরআন শুননার মাদ্রাসা উনি কাউকে কি ওনার জাকাতির টাকা দিয়া কোরআন শুননার মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করতে পারবে কি না পারবে না এখানে আমরা আগেই বলেছি বারবার বলেছি জাকাত আদায় করতে হবে আমেরিকাতে আমেরিকার টাকা উপার্জন করছেন আমেরিকার তাহলে তিনি পারবেন কিন্তু সেই ক্ষেত্রে ওই ইয়াতিমকে মালিক বানাতে হবে কিন্তু ইয়াতিমকে মালিক বানিয়ে দিয়ে মানে আপনাকে সরে আসতে হবে আপনি ইয়াতিমকে কিছু বলতে পারবেন না যে এই টাকা সে মাদ্রাসায় ডোনেট করবে কিনা কিংবা টিউশন ফি হিসাবে দিবে কিনা সেটা আপনি শর্ত প্রয়োগ করতে পারেন না কিন্তু ইয়াতিমকে জাকাতের টাকা দেওয়ার পর আপনি ইচ্ছা করলে নসিহা করতে পারেন বলতে পারেন যে আমি তোমাকে টাকাটা দিলাম এখন তোমার পড়াশোনা বাবদ তুমি যদি খরচ করো তাহলে তোমার জন্য উত্তম এই এইভাবে দেওয়া যাবে বাংলাদেশে যে সকল যাকাত আদায়কারী আছেন তারা যে কোনো ইয়াতিম গরীবকে মাদ্রাসায় যারা পড়ে যেটা আমাদের শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ মানে তার মাদ্রাসায় যদি পড়েন কোনো সমস্যা নাই কিন্তু সেই টাকাটা দেওয়ার সময় কয়টা ইয়াতিমকে আপনি দিতে চান সেটাকে নির্দিষ্ট করতে হবে এবং ইয়াতিমের ইয়াতিমের হাতে টাকাটা হ্যান্ডওভার করতে হবে এখন ইয়াতিম যদি খুব ছোট হয় মনে করেন এত ছোট যে সে সিদ্ধান্ত দেওয়ার তার ক্ষমতা নাই মানে বয়স ছয় বছর সাত বছর সে ভালো মন্দ কিছু বোঝে না সেই ক্ষেত্রে ইয়াতিমের অভিভাবক যিনি থাকবেন সেই অভিভাবকের কাছে দিয়ে বলবেন যে এই টাকাটা আমি ইয়াতিমকে দিচ্ছি কিন্তু আপনার ইন্টেনশন মাদ্রাসা উন্নয়নের জন্য এটা বলতে পারবেন না কারণ এটা আপনার ইন্টেনশন হলে চলবে না ইন্টেনশন হতে হবে গরিবকে দিচ্ছি কেননা মানে জাকাতের শর্তই হচ্ছে গরিবকে মালিক বানাতে হবে সেই গরিব তার স্বার্থে সেটা ব্যবহার করবে আশা করি বুঝতে পেরেছেন আপনি কি লাইনে আছেন রহমতুল্লাহ ভাই জি ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে যিনি মালিক মসজিদের না বাইরে লাইব্রেরি আছে এখন এবং কিনে দেয়ার জন্য যদি পয়সায় শর্ট পড়ে তাহলে কি জাকাতের পয়সা ইউজ করে দাওয়াতি পারপাসে সেটা করা যাবে কিনা কিনে দেওয়া যা হাদিস কোরআন কিনে দাওয়াতি পারপাসে ডোনেশন করা যাবে কিনা এটা যদি আপনি প্লিজ একটু বলতেন

শেখ উসাইমিন তিনি মত দিয়েছেন আশা করি সেটাই সঠিক আচ্ছা আমাদের আর এক দুই তিনটে বোনের প্রশ্ন তাদের ব্যবসা বাণিজ্য আছে আমরা যদিও আপনি ব্যবসার ক্ষেত্রে জানিয়েছেন আপনার ক্লাসের অনেক ডিটেলস আগের চাকাতের ক্লাসে তারপরও ওনারা চাই যে আজকে প্রশ্নটা করে এটা রেকর্ডিং এ থাকুক ইনশাল্লাহ তাহলে ওনারা শুনতে পারবে ক্লিয়ার করে সেটা হলো যে বছরের শেষে ছোটখাটো যে সমস্ত ব্যবসা যে মাল কিনে অনেক ছোট ছোট জিনিস আছে ওগুলো তো কয়েক বছর থেকে আছে ওটা ইনভেন্টরি করে কিভাবে ওনারা ব্যবসার চাকাটা কিভাবে দিবে আপনি আপনার লেকচারে যদি না মতবদে কথা বলেছেন ব্যবসার ক্ষেত্রে আর একটু क्लियर করে যদি বলে দেন ওনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা মানে যে ব্যবসা একটা হচ্ছে যে তার যে ব্যবসায়ী হোক না কেন তার কাছে যদি নগদ যে টাকা থাকবে তার উপর বছর পূর্ণ হয়ে গেলে যাকাত দিতে হবে এটা হচ্ছে তার ক্যাশ মনে করেন একজনের কম্পিউটারের বিজনেস আছে সে কম্পিউটারের বিজনেসের অথবা বাড়ির বিজনেস করে করে মানে রিয়েল বিজনেস এরকম থাকুক তার হাতে যেভাবে টাকা আসুক সে টাকার উপরে হবে তারপরে হচ্ছে সম্পদ ব্যবসার যে সম্পদ ব্যবসার সম্পদ হচ্ছে কোনো লোক যদি বাড়ি কিনে বাড়ি বিক্রি করে সেটা যদি নিজে থাকার জন্য না কিনে কিন্তু ব্যবসার জন্য কিনে তাহলে ওই বাড়ির মূল্য পরিমাণ যাকাত দিতে হবে যদি ওই বাড়িটা সারা বছর থাকে মনে করেন একটা একজন একটা বাড়ি কিনলো এই বাড়িটার দাম 1000 টাকা সারা বছর সে গ্রাহক খুঁজলো কিন্তু কাউকে পেল না তাহলে বছর পরিপূর্ণ হয়ে গেলে ওই বাড়ির মূল্যের উপরে 2.5% যাকাত দিতে হবে কিন্তু যেই বাড়ি সে রেন্ট করেছে যদি সে এটাকে ভাড়া দেয় তাহলে রেন্ট যেটা পেয়েছে তার মূল্যের উপরে জাকাত দিতে হবে কিন্তু বাড়ির মূল্যের উপরে যাকাত দিতে হবে না কেননা যে জিনিস ব্যবহার করা হয় তার উপরে কোনো জাকাত নাই লাইসা আলাল মুসলিম ফি এবদিহি ওয়ালা ফারিসিহি ওয়া যে দাস এবং ঘোড়ার উপরে কোনো জাকাত নাই তার মানে মুসলমানদের ব্যবহারযোগ্য জিনিসের উপরে কোনো জাকাত নাই জাকাতটা হচ্ছে ইনকামের উপর আরেকটি বিষয় হচ্ছে যিনি কম্পিউটারের বিজনেস করছেন তার গাড়ির বিজনেস করছেন মনে করেন এখন তার আছে একশো কম্পিউটার এখন এই একশো কম্পিউটারের তিনি বিজনেস করেন এখন সারা বছর গড়ে কতটা কম্পিউটার থাকে এটা বের করতে হবে না হলে এই জাকাত আদায় করা যাবে না সারা বছর তাকে দেখতে হবে যে তার ইনভেন্টরিতে অন এভারেজ কতগুলি কম্পিউটার থাকে দেখা যায় যদি সারা বছর গ্রসলি তার কাছে মানে এভারেজে পাঁচটা কম্পিউটার থাকে স্টক মানে এটা হচ্ছে ইনভেন্টরি তার তার গোডাউনে থাকে তাহলে সেই মালকে বলা হয় অরুদ উত্তিজারা অরুজ ও তিজারা মানে উপরে জাকাত দিতে হবে যদিও তার কোন সহি দলিল আমরা পাই না শেখ আলবানি হল্লা তিনি এই ব্যবসার সম্পদের জাকাতের হাদিসগুলোকে গুলোকে সহি বলেন নাই ইবনু হাজম তিনিও বলেছেন যে ব্যবসার যে আইটেম মনে করেন একজনের গাড়ির বিজনেস ওই গাড়ির উপরে কোনো দশটা গাড়ি সে বিক্রি করে তাহলে দশটা গাড়ির উপরে কোনো জাকাত নাই হ্যাঁ এটা হচ্ছে মাত্র দুইজন স্কলার বলেছে মাত্র দুইজন আমাদের জানা মতে দুইজন একজন হচ্ছে আল বেয়ানি রাহিমা উল্লাহ তাআলা আর একজন হচ্ছে ইবরুল হাজম কিন্তু মেজরিটি বলেছেন দিতে হবে কেননা আল্লাহ সুবাহানা তাআলা আপনাকে মাল দিয়েছেন ওই মালের উপরে জাকাত হবে যেমন ফসলের উপরে জাকাত হয় সেইভাবে কেননা ফসল করে তুলো ফসল তোলার দিন জাকাত দাও তার জন্য বছর অতিক্রম করতে হয় না যদি ফসল তোলার পর মানে সে যখন ধান তুলবে সেই ধান যদি আঠারো মন তিরিশ কেজি হয় ওই ফসল এক বছর অতিক্রম করার কোনো দরকার নাই শুধু ধানটা ঘরে তুললে তার সেখান থেকে ওষুধ আদায় করতে হয় সুতরাং কৃষকের জন্য যদি ফসল জাকাত দিতে হয় সেই জন্য স্কলাররা বলেছেন যে ব্যবসার কেননা দুটো একই কারণ যিনি বিজনেস করেন তার বিজনেস কমোডিটি সেটা বাড়ি হোক জায়গা হোক আর গ্রোসারি স্টোর হোক আর গাড়ি হোক আর কম্পিউটার হোক এটাই তার ফসল সুতরাং এটা জাকাত দিতে হবে আপা আসসালাম আলাইকুম আসালুল্লাহ ভাই মনে হয় কেটে গেছেন হ্যালো জি

ভাই আবার লাইনে ঢুকতেছে আপনারা অপেক্ষা করে নিন হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে আপনারা হ্যালো কি শোনা যাচ্ছে আপনাদের আপনাদের ভাই আস্তে আস্তে আমি জেনে নিচ্ছি ওকে আলাইকুম হ্যাঁ হ্যাঁ পপ হ্যাঁ আমার মনে হয় আমি ওই যে প্রশ্ন আলোচনা করছিলাম সেটা আমার এখন মনে নেই আমি কি ও মনে পড়েছে সেটি হচ্ছে যে ব্যবসায়ের আইটেম মানে স্কলার বলেছেন যে ব্যবসায়ের দিতে হবে কেননা এটা মানে যেভাবে এসেছে সেই হাদিসের উপরে সেটা সহি দুর্বল সেটা ডিপেন্ড করে না কেননা এটা হচ্ছে হুকুম এমন ভাবে যেটা কোরআন দ্বারা সাবিত রয়েছে এবং সাহাবি এবং তবে মানে বিখ্যাত তাবেইন তাবে তাবেইন যারা ওমর উদ্দুল আব্দুল আজিজ এবং তাদের আমলের উপরে নির্ভর করে যে তারা ব্যবসায়ের সম্পদে জাকাত দিতেন এমনি অমর থেকে এসেছে এবং যেটা ব্যবসায়ের সম্পদ যেটাকে শেখ আলবানি সহি বলেছেন লাইসা ফিল অরুদি জাকাতুন ইল্লা মা কানা লেতি যারা হ্যাঁ যে সম্পদের কোনো জাকাত নাই যদি ব্যবসায় সম্পদ ছাড়া সুতরাং টেকনিক্যালি একটি রিপোর্ট কেমন কে বলেছেন সুতরাং সহিং আলবানি তিনি যদিও শক্ত করে সেভাবে তিনি দিতে নিষেধ করেন নাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে মেজরিটি স্কলার তারা বলেছেন দিতে হবে কেননা আল্লাহ সুবাহ কৃষকের ফসলের উপরে কোন ছাড় দেন নাই যে যে ফসল তুললে সেই দিনেই তাকে এটা দিতে হয় সুতরাং কৃষকের উপরে যদি সেরকম জাকাত থাকে তাহলে যে যেটা ব্যবসা করছে তার ইনভেন্টরি জন্য তাকে বছর পূর্ণ করতে হবে এক নম্বর তাহলে এক বছরে অ্যাভারেজ করে যতটা আইটেম থাকে সেটা অ্যাভারেজ করতে হবে সেই গোডাউনে গিয়ে দেখতে হবে এভারেজে কি পরিমাণ থাকে এক বছরে সেই পরিমাণ জিনিসের অর্থ মূল্য কত তার উপর টু পয়েন্ট যেহেতু ওই ব্যবসার আইটেমটা আপনি মানে মালিক এই কারণে কিন্তু আপনি যদি ক্রেডিটে এটা নিয়ে যান সেটা যদি আপনি মালিক না হন সেক্ষেত্রে ব্যবসার আইটেমে আপনাকে জাকাত দিতে হবে না কেননা আপনি দশটা কম্পিউটার আনছেন কিন্তু সেটার জন্য আপনি মূল্য পরিশোধ করেন নাই এই এই দশটা কম্পিউটারের মালিক হচ্ছে মূল কোম্পানি যে আপনাকে দিয়েছে শুধু বিক্রি করার জন্য সুতরাং সেক্ষেত্রে আপনাকে সেই আইটেমের উপরে জাকাত দেওয়া যাবে না এই বিস্তারিত জানতে গেলে আমাকে ইমেল করতে হবে টেলিফোন নাম্বার যদি দেন তাহলে আমি বলতে পারবো আশা করি পরের প্রশ্ন যেমন এই যে ব্যাংক অথবা কোম্পানি শেয়ারে কি জাকাত আছে কিনা এটা যদি যদি সে যদি সে যদি তার শেয়ার সেটা ব্যবসা করে অবশ্যই সে টাকার উপরে জ্যাকাত দিতে হবে আর এমনি আপনার ওই যে জ্যাকাত ফিটটার জ্যাকাত আর যদিও আপনি এটা এক্সপ্লেন করেছেন চলে আসছে অলরেডি তারপর প্রশ্নটা ফিটটার জ্যাকাতটি মালে জ্যাকাতের মতোই আট হকদারের মধ্যে বিতরণ করা যাবে না শুধু মিসকিনকে দিতে না ফিতরার জায়গা মানে যারা গরিব এবং মিসকিন একমাত্র তাদেরকে দিতে হবে কিন্তু আল্লাহ সুবাহ যে আরো কয়েকজনের নাম বলেছেন যেটা জাকাত তাকেও দেওয়া যাবে যেমন ইবনুস সাবিল ঋণগ্রস্ত আহ আলগা রিমিন এরকম লোককে দিতে হবে কিন্তু সেটা যেহেতু খাবার সুতরাং এটা ব্যক্তিকে দিতে হবে সেটা অন্যভাবে দেওয়া যাবে না ইনশা আল্লাহ অন্য খাতে যেরকম আছে সেভাবে গরিব মিসকিনকে দেওয়া যাবে ইনশা আল্লাহ এখন যেমন আপনার এই প্রশ্নটা একটু অন্যরকম আসছে আমি একজন বলতেছেন যে আমার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা যদি আমার নিঃসাব পরিমাণ টাকা ব্যাংকে আছে আমি কি প্রত্যেক মাসের বেতনের টাকার জায়গা প্রত্যেক মাসেই বের করব প্রশ্নটা হামদুল্লাহ মাসিক হামদুল্লাহ আমি বুঝতে পেরেছি মাসিক বেতনের যে জাকাত বের করার যে মাসালা সেটা বর্তমানে একজন স্কলার তিনি ফিক জাকাত তার কিতাবের ভিতরে তিনি সেটা উল্লেখ করেছেন যে কিন্তু মেজরিটি স্কলার তার সাথে একমত নন কেননা মাসিক সম্পদ যদি সেটা টাকা হয় অথবা স্বর্ণ অথবা রূপা হয় তাহলে সেটা এক মাসের উপরে জাকাত প্রযোজ্য হয় না কিন্তু একজন স্কলার বলেছে ডক্টর ইউসুফ আল কারদাবি তার বিখ্যাত কিতাব ফিকুজ জাকাত সেখানে তিনি বলেছেন যে প্রত্যেক মাসের বেতনের উপর জাকাত দিতে হবে এটা তার একটা প্রপোজাল কিন্তু সেটাতে তিনি দলিল পেশ করেন নাই তিনি বলেছেন সেই ফসল তোলার সাথে কিয়াজ করে বলেছেন যে কৃষক যদি ফসল তুলে ফসল তোলার দিন যদি সে জাকাত আদায় করে তাহলে মানে তার মানে প্রতি মাসে বেতনটা হলো তার জন্য ফসলের মতো এইভাবে তিনি বলেছেন কিন্তু মেজরিটি স্কলার তাকে সমর্থন করে নাই সুতরাং টাকার অর্থে কোনো সম্পদ হলে তাকে বছর অতিক্রম করতে হবে মানে এক বছর পরে দেখতে হবে তার সেভিংস কত আছে এভাবে আশা করি উত্তর কি বুঝতে পেরেছেন অলংকারের জাকাত দেওয়ার সময় কি মা মেয়ের অলংকার একত্রিত করে জাকাত দিতে হবে কিনা যদি মা মেয়ে যদি আপনার না বলার থাকে ছোট থাকে কিন্তু মেয়ের জন্য আলাদা করা আছে আহমদুলিল্লাহ এটা সুন্দর প্রশ্ন আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন মানে জাকাত যারা দিবেন সে যদি ছোট বাচ্চা হয় তারপরেও তার জাকাত দিতে হবে সেই ক্ষেত্রে বাচ্চা একজন ব্যক্তি এবং মা আরেকজন ব্যক্তি স্ত্রী একজন ব্যক্তি ব্যক্তি স্বামী একজন কেউ কেউ জাকাত মানে ইচ্ছা করলে দিতে পারে কিন্তু দিতে বাধ্য না সালাম আলাইকুম যিনি কাছাকাছি কাশছেন প্লিজ আপনারা আপনি একটু মিউট করেন প্লিজ টেলিফোন রেখে

যদি মায়ের স্বর্ণ থাকে তাহলে মায়ের হাতে ক্যাশ টাকা কত আছে সেটার উপর বৃদ্ধি ডিপেন্ড করে তাকে জাকাত দিতে হবে মনে করেন একজন হাউস ওয়াইফ আমেরিকা কানাডায় থাকে তার হাতে ক্যাশ টাকা চারশো ডলারের উপরে নাই তাহলে তার রয়েছে স্বর্ণ তাহলে টাকা না থাকে তখন তাকে স্বর্ণে যেতে হবে স্বর্ণের ওজন যদি গ্রাম মানে উপরে হয়। তখন ওই স্বর্ণ থেকে স্বর্ণ বিক্রি করে তাকে টাকা দিতে হবে যদি সাড়ে সাত ভরির উপরে হয় শুধু মায়ের টা কিন্তু অন্য কেউ যদি টাকা দিয়ে মায়ের জাকাতটা আদায় করে দেয় তাহলে হামদুল্লাহ আহমদুল্লা কোনো সমস্যা না এটা আদায় হয়ে যাবে এখন আসুন ছোট মেয়ের ছোট মেয়ের স্বর্ণ যদি সাড়ে সাত ভরির নিচে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না কারণ এটার মালিক হচ্ছে ছোট মেয়ে তার স্বর্ণ আর মায়ের স্বর্ণকে একত্র করা যাবে না কেননা জাকাত হচ্ছে একটি ইসলামের রোকন এটা ব্যক্তির উপরে ফরজ এটা মালের উপরে ফরজ না ব্যক্তির উপরে সুতরাং ব্যক্তির উপরে ফরজ হলে সেটা ছোট মেয়ে একজন ব্যক্তি তো ছোট মেয়ে সে যেহেতু তার তার সম্পদ নিচে থাকলে হচ্ছে না কিন্তু যদি সাড়ে সাত আবার ক্যাশ টাকা থাকে তার অ্যাকাউন্টে জমা হয় ছোট মেয়ের অ্যাকাউন্টে যদি আলাদা করা হয় কোনো কোনো কারণে অনেকে করতেও পারে যে আমি তার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছি সুতরাং সে সেটারও মালিক সেই টাকা যদি চারশো টাকার উপরে হয় তাহলে ওই টাকা এবং ওই স্বর্ণ থেকে জাকাত দিতে হবে আর যদি নিসাবের নিচে থাকে মানে এইটি ফাইভ গ্রামের নিচে থাকে আর যদি তার মেয়ের জন্য যদি কোনো ক্যাশ না থাকে তাহলে তাকে জাকাত দিতে হওয়া হবে না আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন করুন এখন ঋণের ব্যাপারে আর ঋণ ব্যাপারে যে সমস্ত প্রশ্ন যদিও আপনি এটা বুঝিয়ে বলেছেন প্রথম পৃষ্ঠির মধ্যে তারপরে এরকম এই ধরনের প্রশ্ন আসছে ঋণে দাওয়া টাকা বা অন্য কাজে পড়ে থাকা টাকা যেটা ঋণ কে কাকে আদায় করার সময় মানে এখানে জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আয়াতের ভিতরে যে কাকে কাকে জাকাত দেওয়া যাবে সেখানে আল গারিমিন একটি শ্রেণী আছে মানে ঋণগ্রস্ত ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যায় এখন যিনি ঋণগ্রস্ত সে জাকাত দিতে পারে যদি তার ঋণ তার জন্য বোঝা হয়ে থাকে এখন যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদেরকে সুদযুক্ত ঋণ নিলে তবা করতে হবে তো দূরের কথা এটা হচ্ছে আল্লাহর বিধান নিয়ে তামাশা করার সামিল মানে কোন মানুষ যারা আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের উচিত হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রথম হচ্ছে তাকে ক্ষমা চাইতে হবে যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন কেননা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি সেটি আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন টাকা টাকা তো এখানে মাসালা জিজ্ঞাসাই করা যাবে না এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এটা হচ্ছে এক নাম্বার ক্ষমা চাইতে হবে এবং মানুষের কাছে ব্যাংকে লোন নিয়েছি এটা প্রকাশ করা যাবে না কারণ না গুনার কাজ করে মানুষকে বলতে নাই এটা হচ্ছে আরেকটা গুনাহ আমি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনেছি সেটা আপনি যতবার বলবেন ততবার গুনাহ হচ্ছে ইস্তেগফার পাঠ করতে হবে যদি যদি বাড়ি কিনে থাকেন তাকে সার্বকনিক তবা করতে হবে মানুষের কাছে বলা যাবে না গোপন রাখতে হবে আল্লাহর কাছে কমা চাইতে হবে আল্লাহ গাফুর রাহিম তিনি ইচ্ছা করলে সমস্ত গুণা মাফ করতে পারে এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নেওয়ার মাসালা এই মাসালায় যারা একমত না তাদের উত্তর জানার দরকার নেই কেননা যারা আল্লাহর হুকুমের সরাসরি বিরোধিতা করে তারা হচ্ছে মহারিদ তারা হচ্ছে মুজরিম তাদের প্রতি আল্লাহ দিবেন সেটা কখনোই ভিতরে এসে মাসালা করার কোনো উঠে না ক্ষেত্রে তার উচিত হচ্ছে এক নাম্বার সবসময় আল্লাহর কাছে তওবা করা ওটার থেকে বেঁচে যাওয়া যত দ্রুত ওই ঋণ থেকে বের হওয়া যায় তার চেষ্টা তদবির করা আর আরেকটা হচ্ছে মানুষকে না বলা মানুষকে বলবে না গোপন রাখবে জাকাত তো দুইবে দূরের কথা সব সময় চুপচাপ থাকবে ইয়ানা সিয়ানা ইয়া আল্লাহ আল্লাহ মাগফির আল্লাহ মাগফির লি সেটা করবে কিন্তু কারো ঋণ যদি শরিয়ত সম্মত হয় যেমন আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন সেটার ভিতরে কোনো সুদ নাই কিন্তু নিয়েছেন আর যারা যারা ব্যাংক থেকে সুদযুক্ত নিয়েছেন উভয়ই একই কাতারে স্কলাররা বলেছেন আসবে সেটি হচ্ছে যে ইমাম রাহমাহুল্লাহ তিনি বলেছেন দিতে হবে কেননা হচ্ছে আল্লাহ তাকে দেখতে হবে তার হাতে কত টাকা আছে উদাহরণ দিয়ে বলছি যেমন একজন লোক আমেরিকার ব্যাংক থেকে হান্ড্রেড থাউজেন্ড ডলার ঋণ নিল সেটা যে কারণে নিল নিল ঋণ নেওয়ার পরে সে এখন ঋণগ্রস্ত এখন হান্ড্রেড থাউজেন্ড ডলার ঋণ নেওয়ার পরেও দেখা যায় যে তার বছরে মানে তার হাতে লামসাম এক হাজার টাকা থাকে এক লাখ টাকা ব্যাংক থেকে লোন নেওয়ার পরেও যদি তার হাতে এক হাজার টাকা থাকে তাহলে এক হাজার টাকার উপরে তার জাকাত দিতে হবে যদিও সে ঋণ যুক্ত কারণ হাদিস ইমাম আল বুখারি

তার কি কোন দিন ঋণ আছে যে মারা গেছে তুমি কি সেই দিন ঋণটাকে আদায় করবে না যদি তোমার বোন যিনি যদি কোনো ঋণ থাকতো সে ঋণটাকে কি তুমি আদায় করবে না তখন সে বলতে আহ তাহলে সে বলল যে আমি সেই ঋণটা আদায় করতাম আকুনতা আদিয়হু আমি সেই ঋণটা আদায় করতাম তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন নাম ফা আকদি আল্লাহ আর এটা হচ্ছে আল্লাহর ঋণ সুতরাং ফাহওয়া আহাক্কু বিলকদা আর আল্লাহর ঋণ এর বেশি হকদার তাহলে ঋণ এখানে দুটো জিনিস এই হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে বলছেন যে মৃত ব্যক্তির অন্য ঋণ থাকলে কি তুমি আদায় করতে না হ্যাঁ করতাম তার মানে ওইটাও করতে হবে প্লাস হচ্ছে কি আল্লাহর ঋণ যেটা আছে সেটা আদায় করতে হবে তো আল্লাহর ঋণ হচ্ছে কি জাকাত এটা আল্লাহর একটা ঋণ সেই ঋণটা তার উপরে প্রযোজ্য হবে যদি তার বছরের শেষে আনুমানিক চারশো ডলার থাকে রিগার্ডলেস সে কত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে সেটা এক মিলিয়ন ডলার দিয়ে একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন নিল এক মিলিয়ন ডলার লোন নেওয়ার পর ওই ব্যক্তি দেখতে হবে তার হাতে মানে চারশো ডলারের মতো বছরে অ্যাভারেজে থাকে কি না কেননা জাকাতের শর্ত হচ্ছে যে সেটা সারা বছর থাকতে হবে হাতটা ইউলা আলাই হেল হাউল যে তার সারা বছর যদি এরকম থাকে আর ওই টাকাটা কি করতে হবে তার যদি মালিকানা থাকে সেটা যদি সে মালিক হয় মালিক হয় এবং ওই টাকাটা যদি ফুল প্রসেশন তার উপরে থাকে প্রসেশনটাকে বলা হচ্ছে তামামুল মিল্ক তার কাছে যদি থাকে তাহলে এই দুইটো শর্ত প্রয়োগ হলেই তাকে ডাকাত দিতে হবে যদি সেটাতে তার অ্যাক্সেসিবিলিটি থাকে যেমন উদাহরণ হিসাবে বলছি যেমন কারোর কাছে যদি বন্ড থাকে রিটায়ারমেন্ট প্ল্যান যে যেখানে চাকরি করে সেখান থেকে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য কিছু টাকা কেটে রাখছে কিন্তু সেই টাকা সে চাওয়া মাত্রই সেটা সে পাইতে পারে না কেননা সেটা রিটায়ার হতে হবে তারপরে পাবে তাহলে ওই অর্থের উপরে তার মালিকানা প্রতিষ্ঠা হয় নাই ইস্তেকার হয়নি তামাম মিল্ক ফুল পসেশন এবং ফুল অ্যাক্সেসিবিলিটি দুটো বিষয় না হলে ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল আর ফুল পসেশন পূর্ণ নিয়ন্ত্রণ পূর্ণ মালিকানা এই পূর্ণ নিয়ন্ত্রণ পূর্ণ মালিকানা যেহেতু প্রতিষ্ঠা হয় নাই সুতরাং ওই রিটায়ারমেন্ট প্ল্যান টাকার উপরে জাকাত হবে না কিন্তু সে যেদিন সেটা পাবে সেই দিন থেকে এক বছর অতিক্রম হলে তাকে এক বছরের মানে 2.5% দিতে হবে কোন কোন স্কলার বলেছে শতকতার জন্য যেদিনই সে পাবে সেই দিনই এক বছর পূর্ণ হয়েছে এটা ধরে আদায় করা উত্তম কিছু কিছু স্কলার বলেছে তাহলে আমরা এই আলোচনা থেকে যেটা জানতে পারলাম যে কোন সম্পদ সে যদি মুসলমান হয় সে মুসলমান হলে সেই সম্পদ সে এটা যদি টাকা হয় অথবা অন্য কোন গুরুত্বপূর্ণ স্বর্ণ হয় সেটা যদি সে আল্লাহর হুকুমের বিরোধিতা করে অর্জন করে তাহলে তার উপরে হুকুম নষ্ট হয়ে যাবে না কেননা মালটা অপবিত্র না টাকা অপবিত্র নয় টাকাকে বর্জন করতে পারবেন না ভুল করেছে ব্যক্তি টাকা কোন ভুল করে নাই ওয়ান মিলিয়ন ডলার কোনো দোষ করে নাই ওয়ান মিলিয়ন ডলারটা একটা টাকা অর্থ আল মাল কিন্তু অন্যায় করেছে যিনি লোন নিয়েছেন তো সে অন্যায়ের জন্য সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইবে আল্লাহ সুবহানাহু তালা গাফুরুর রাহিম তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর সেই অপরাধের কথা মানুষকে কখনো সে বলবে না গোপন রাখবে লজ্জা পাবে মানুষ হয়েছে মানে উল্টো মানুষ করে কি একটা বাড়ি কিনে তারপরে আবার অনুষ্ঠান করে দেখায় আহা আফসুস মানুষের কোনো ভয় নাই সুতরাং এগুলো করা থেকে হবে মানে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ব্যাংকের লোনটাকে সে কখনো মানে বিবেচনায় আনবে না মানে টাকাটা যেভাবেই সে আনুক সেটা ব্যাংক থেকে লোন হিসাবে আনুক অথবা হালাল উপায় আনুক রিগার্ডলেস টাকা যেহেতু কোনো অপবিত্র নয় টাকা হালা মানে নাজিস না নাপাক না এটা একটা পাক একটা সম্পদ ওই সম্পদ যার কাছে থাকবে সে যদি ফুল পসেশন তার থাকে সে যদি তামামুল মিল্ক ও ইস্তেকর ফুল কন্ট্রোল থাকে তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি যে লোন নিয়েছে তাকেও তার হাতে যত টাকা আছে সেই টাকার উপরে জাকাত দিবে ওই ওয়ান মিলিয়ন ডলারের উপরে জাকাত দিবে না ভালো করে বুঝুন যে টাকাটা সে লোন কাছে ক্যাশ হিসাবে কতটুকু আছে সেটার উপরে তার জাকাত দিতে হবে ওয়ান মিলিয়ন থেকে লোন নিয়ে সে যদি ক্যাশ করে আবার টোয়েন্টি থাউজেন্ড নিজের কাছে রাখে আর বাকি টাকা দিয়ে যদি সে একটা বাড়ি কিনে তাহলে ওই বাড়ি কেনার টাকাটা বাদ যাবে কিন্তু যেটা সে ক্যাশ করে নিজের কাছে রাখলো সেটার উপরে জাকাত হবে আর বাড়ি কিনে যদি ভাড়া দেয় তাহলে সে ভাড়ার উপরে বছরের শেষে যত টাকা সেভিংস থাকলো সেটা জাকাত দিতে হবে আর সে যদি রিয়েল ইস্টেট বিজনেস করে সেই বাড়িটা যদি তার এক বছর পর্যন্ত থেকে যায় বিক্রি করতে না পারে তাহলে বাড়ির সমপরিমাণ মূল্যের উপর মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টে জাকাত দিতে হবে

আমি তখন দিবিকে এটা এটা একটা সুন্দর প্রশ্ন 마শাআল্লাহ তাআলা আমার কাছে এক হাজার টাকা আমি আমার এক ভাইকে লোন দিলাম লোন দিলে ওই টাকার মালিক সে নয় যার কারণ তার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই সুতরাং সেটা তার উপরে যাকাত দিতে হবে না যার কাছে লোন আছে সে দিবে সেটা তো মা সে এটার মালিক সুতরাং সেটা দেবে এটা কি আপনার পরিষ্কার হয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে জি জি উনি জানতে চেয়েছেন যে উনি দুটা অপিনিয়ন আছে যেটা যে হান্ড্রেড পার্সেন্ট উনি জানে যদি যে টাকাটা পেয়ে যাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলে তাইলে ওনাকে টাকা দিতে হবে আর যদি উনি মনে করে যে না কখন পাইতে সাথে সাথে নাও পেতে পারে তারপর কোন শিওর না পায় কিনা যখন পাবে সেই বছর থেকে জাকাত দিবে এই ক্ষেত্রে আপনি না 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 এই ক্ষেত্রে একই কথা সেটা নিয়ন্ত্রণ থাকতে হবে এক বছর ন না 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 এটা ঠিক না ন ন ন আমি একজনকে এক হাজার টাকা দিলাম সেটা আমার ভাই একজনকে এক হাজার টাকা দিলাম ধার হিসাবে এখন তার কাছ থেকে আমি যে কোনো সময় চাইলে নিতে পারি এটার মানে এই নয় যে এটা আমার মালিকানা প্রতিষ্ঠা হয়েছে আবারও বলছি জাকাতের মাসালা জানতে গেলে আপনাকে দুইটা শর্ত জানতে হবে একটি হচ্ছে তামাম ওল মিল্ক অবেল ইস্তেকার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ফুল প্রসেশন দুটো জিনিস এখানে আম এবং জাম অ্যাপল এবং অরেঞ্জ বেশি জ্ঞানী হওয়া আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বেশি পণ্ডিত হওয়া যাবে না আহমদুলিল্লাহ রবিল আলমিন এখানে বারবার একটা কথায় আমি আপনাদের সামনে বোঝাতে চেষ্টা করছি যে পূর্ণ নিয়ন্ত্রণ এবং পূর্ণ কন্ট্রোল থাকতে হবে এর বাইরে যদি কোনো কথা থাকে সেটা আমি জানি না উনি ওনার ওই স্কলারের কথা কিন্তু মানতে পারে আমাদের এখান আলোচনা করার আমি এটা জানি না আমি ওটা বলতে পারবো না কেননা এই کتابগুলোর ভিতরে এগুলো বলে নাই যে চাইলেই পাওয়া যাবে তার উপর দিতে হবে তাহলে উনি দা খুশি তা করতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পূর্ণ নিয়ন্ত্রণ এবং পূর্ণ এবং কন্ট্রোল দুইটাই থাকতে হবে একটা থাকলে হবে না যে হ্যাঁ আমার আছে কিন্তু কন্ট্রোল নাই যেমন আমি এক হাজার টাকা দিলাম হ্যাঁ টাকাটার প্রকৃত মালিক আমি এটা আমার প্রসেশনে হয়তো আছে কিন্তু ওইটার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই সুতরাং যেটার উপরে নিয়ন্ত্রণ নাই সেটাকে মানে ওইভাবে এস্টাবলিশ করা যায় না আর এই ধরনের জটিল মাসালা আমি উত্তর দিব না কারণ এটা অতিরিক্ত যিনি করছেন তিনি মহা জ্ঞানী ওনাকে জ্ঞান নিয়ে থাকতে দেন আর পরবর্তী প্রশ্ন আহমদুলিল্লাহ ওটা যেমন হারিয়ে যাওয়া মাল অথবা চুরি হয়ে যাওয়া মাল যখন যেটা যখন সে না না আহমদুল্লাহ রব্দুল্লাহ হারিয়ে যাওয়া মাল হোক আর যেতে হোক কেননা হারিয়ে যাওয়া মালের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই সুতরাং সেটা যখন সে পাবে সেখান সেই দিন থেকে এক বছর অতিক্রম করতে হবে একজন লোক এক হাজার ডলার মসজিদে হারিয়ে গেল এক হাজার ডলার সে পেল পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর ওই টাকার উপরে তার মালিকানা প্রতিষ্ঠা হয় নাই তারপরে সেটার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় নাই কিন্তু পেয়েছে পাঁচ বছর পরে এখন এই পাঁচ বছর সে জাকাতা ব্যয় করবে না সে সেই দিন থেকে এক বছর হিসাব করবে কেননা হাদিস হচ্ছে লা জাকাতা আর এই হেল হাউল হামদুল্লাহর পরবর্তী প্রশ্ন যেহেতু ঋণের সাথে রিলেটে আর প্রথম প্রশ্নটা আপনি বলেছেন যে তেমনি ঋণের নেওয়া ঋণ কেউ নিল টাকার জাকা ঋণ ঋণ পরিশোধ না পরিশোধ অনুরোধ আপনারা যারা এই মজলিস আসেন কোরআন হাতে শিক্ষা দোজন নিজেরা নিজেদের কোন ফতোয়া মাথার ভিতরে রেখে আমাকে প্রশ্ন করবেন না এটাতে আপনাদের কোন উপকার হবে না আপনাদের এখানে আসতে হবে শিক্ষার উদ্দেশ্য নিয়ে যে আমি কিছু শিখি এ নিজে নিজেই একটা থিওরি অন্য কোথা থেকে পড়ে এসে আমাদের এইখানে এসে এস্টাবলিশ করতে চাচ্ছেন তাহলে নিজে আপনাদের উচিত আরেকটা অনুষ্ঠান করে সেটাকে প্রচার করা আমরা সেটা করছি না আমরা বারবার বলছি যে একজন লোক যেটা কোরআন হাদিসের দলিলের উপরে স্কলাররা বলেছেন একজন লোক ঋণ নিলে সেটা ঋণ কি নিচ্ছে না নিতে সেটা তার বিষয় নয় তার বিষয় হচ্ছে তার হাতে ক্যাশ টাকা কত পরিমাণ নিসাব পরিমাণ সারা বছর আছে কিনা তো নিসাব হচ্ছে চারশো ডলার রূপার হিসাবে গ্রসলি চারশো ডলার ওই ব্যক্তি ঋণগ্রস্ত থাকুক আর ধনী থাকুক রিগার্ডলেস তার হাতে যদি নিসাব পরিমাণ চারশো ডলার সারা বছর থাকে এটা কতবার বলবো আমি ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে চারশো ডলার যদি মানে কোন ব্যক্তি যিনি টরন্টো অথবা নিউ ইয়র্কে থাকেন অথবা আমেরিকার যে কোনো শহরে থাকেন রুপার দাম অনুযায়ী ডলার অ্যাপ্রক্সিমেটলি যদি কারোর থাকে এবং সেটার উপরে যদি তার নিয়ন্ত্রণ থাকে মিলক আলা নিসাব পরিমাণ টাকার উপরে যদি নিয়ন্ত্রণ থাকে মানে একটা লোক ওয়ান মিলিয়ন ডলার ঋণ নিল কিন্তু তার হাতে সারা বছরই চারশো ডলারের মতো প্রত্যেক মাসেই থাকে ধরেন তাহলে তাকে টাকা দিতে হবে বছরের শেষে যে পরিমাণ টাকা বছরের শেষে তার কাছে থাকে এখন একটা লোকের সাত মাস ধরে চারশো টাকা ছিল কিন্তু বছরের শেষে হঠাৎ করে তার টাকা বেড়ে তিন হাজার হয়ে গেল তাহলে ওই তিন হাজারের উপরেই তাকে টাকা টাকা দিতে হবে কেননা তার শুরু হয়েছে নিসাব দিয়ে শেষ হয়েছে বছর বেশি দিয়ে বেশি দিয়ে দিবে সুতরাং এটাই হচ্ছে মাসালা এখানে ঋণ যারে নিবেন তাকেও দিতে হবে মানে তার কাছে ক্যাশ আছে কিনা সেটা শর্তে এবং সেটা শর্ত হচ্ছে ইস্তকার হারিয়ে যাওয়া মাল যদি সেটা টাকা হয় সেটা যদি তার হাতে নিয়ন্ত্রণ না থাকে এবং সে যদি নিয়ন্ত্রণ না রাখে নিয়ন্ত্রণ তো অবশ্যই নাই এটা তো বোঝাই যাচ্ছে কেননা এক হাজার টাকা হারিয়ে গেল তাহলে তার উপরে তার কোনো নাই নাই সেটার উপরে অন্য মত থাকতে পারে আমি সেটাকে অস্বীকার করছি না জাকাতের ব্যাপারে অনেক ধরনের মত অনেক বইতে বিহীন ভাবে অনেক কিছু উল্লেখ করা আছে আমি যেটা জানি না সেটা আপনাদেরকে আমি শোনার জন্য অথবা মানার জন্য পরামর্শ দিতে পারি না আশা করি বুঝতে পেরেছেন এবার প্রশ্ন আর যদি কোনো আপনার যে প্রাণ থাকে ছটকা চটকা জানোয়াও যেটা খয়ের টিসম মসজিদ তোমার মাদ্রশার বাসmathscr যেকোনো কিছু এটা আপনার

তো সেই সম্পদের উপরে কোনো জাকাত হবে না কেননা তার কোনো ব্যক্তি কোনো মালিক নেই কেননা এটা ফরস করা হয়েছে আল্লা সুবহান ব্যক্তিকে উল্লেখ করে বলছেন জাকাতের আয়াতের ভিতরে শব্দটা হচ্ছে আতু আতু মানে হচ্ছে দেওয়া হ্যাঁ আর খুজু মানে হচ্ছে নেওয়া অথবা তোলা আল্লাহ সুবাহান জাকাতের ব্যাপারে দুইটা শব্দই ব্যবহার করেছেন আতু অথবা খুজু মানে অর্ডার করেছেন কমান্ড করেছেন আদেশ করেছেন এটা সমাজের ভিতরে যেহেতু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজে জাকাত আদায় করার কোনো সিস্টেম নাই কিন্তু ইচ্ছা করলে কোনো মাসজিদ জাকাত আদায়ের জন্য একজন লোককে নিয়োগ করতে পারে যে সে জাকাত অফিসার হিসাবে যে সে মানুষকে জাকাতের ব্যাপারে হেল্প করবে তারপরে ক্যালকুলেশন করে দিবে বিভিন্ন মাসালা থাকলে সে বর্ণনা করবে এবং টাকা পয়সা যাদের দরকার তাকে দিবে এরকম করা যায় কিন্তু খুজু এবং আতু এই যে খুজু এবং আতু এই দুটা শব্দ এখানে আমর ভার হিসেবে এসেছে কমান্ড তাহলে কমান্ড কার উপরে হয় ব্যক্তির উপরে হয় বস্তুর উপরে হয় না কমানটা হচ্ছে কার উপর ব্যক্তির উপর সুতরাং ব্যক্তির উপরে জাকাত হবে এখন ফাইভ হান্ড্রেড ফান্ডে জমা পড়ে আছে মসজিদের ফান্ডে যেটা কোনো জাকাত কারণ না এই সম্পদের তো কোনো ব্যক্তি না এটা তো কোনো মালিক না সুতরাং তার উপরে জাকাত হবে না যদি জাকাত হবে যদি এই টাকাটা কেউ এটাকে হালাল ভাবে এটাকে এখন আসতে পারে যেমন একজন লোক যেহেতু নিউ একটা ভিতরে হচ্ছে যে একজন ধনী ব্যক্তি মসজিদে দশ হাজার টাকা লোন দিল প্রিয় শ্রোতা আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এটাকে কোনোভাবেই কারদান হাসানা বলবেন না এটা বললে মস্ত বড় অন্যায় কারণ এটা আল্লাহ সুবহান করজে হাসানা করজে হাসানা কার দান হাসানা করজে হাসানা এটা বলে না আল্লাহ সুবহানা তালার কোরআনের কোন আয়াতের শব্দ নিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা মস্ত বড় অপরাধ যে অপরাধ এই নিউ এর বিভিন্ন মসজিদে মানুষ করছে তারা তাদের উচিত আল্লাহকে ভয় করা একজন লোক মসজিদ নির্মাণের জন্য দশ হাজার টাকা লোন দিল এটাকে লোন বলা হয় এটাকে করজে হাসানা বলে না করজে হাসানা হচ্ছে যেটা আপনি দিয়ে দিবেন যেটা বিনিময় আল্লাহ আপনাকে আখেরাতে দিবে অথবা দুনিয়াতে দিবে দুনিয়াতে দিলে সেটা হবে হায়াতান পাইয়েবান আল্লাহ সুবাহ বলছে যে যে সকল পুরুষ যে সকল মহিলা সৎ সৎ কাজ করবে আমলে সালেহ করবে আল্লাহ বলছেন

আবার ফেরত নিবেন সেটা তো ফেরত নেওয়া যায় না কেননা এটা আপনি দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কারাদান হাসানা যে টাকা আপনি আর কোনোদিন ফেরত নিবেন না ওই শর্তে যখন টাকা দিবেন মানে দান যেটাকে যেটাকে বলা হয় দান সেটাকে আমরা বলি না কিছুই আর যেটা হচ্ছে লোন ওইটাকে বলছি কর্জে হাসানা আমাদের যে মস্ত বড় গুণা হবে আমরা যে কবরে গেলে আমাদের যে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে আল্লাহর কালাম নিয়ে এই ধরনের দৃষ্টতা দেখা কোরআন অবমাননা করার সামিল কোরআন ইনসাল করা আল্লাহ সুফান কোরআনুল আজিমের ভিতরে কারদান হাসানা এভাবে বর্ণনা করে নাই এখন আসুন ওই যে দশ হাজার টাকা সে মসজিদে দিল মসজিদ সেই টাকাটা ব্যবহার করছে এবং তাকে ফেরত দিচ্ছে না তাকে ফেরত দিল দশ বছর পর এখন ওই দশ হাজার টাকার উপরে তাকে ডাকাত দিতে হবে না কেন দিতে হবে না যে ওই দশ বছর এটার উপরে এটা ওই আপনার হারিয়ে দেওয়া হারিয়ে দেওয়া হারিয়ে দেওয়া কিতাবের ভিতরে আমি পাই নাই এটা আমার কাছে নতুন এনিওয়ে এখানে একই জিনিস হচ্ছে যে ওই দশ হাজার টাকার উপর তাম মিল্ক এবং আল ইস্তেপার তার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ফুল পসেশন এবং ফুল কন্ট্রোল দুটাই নাই কেননা টাকাটা তার মসজিদটাকে দশ হাজার টাকা ফেরত দিবে কিন্তু কবে দিবে সেটা নির্দিষ্ট নাই সেটা যদি নির্দিষ্ট থাকেও তাতেও কোনো সমস্যা নাই কেননা টাকাটার উপরে তার নিয়ন্ত্রণ নাই এবং সে সেটার মালিক না মসজিদে সেটা দিয়েছে সুতরাং মসজিদ যদি তাকে দশ বছর পরে টাকাটা দেয় সুতরাং দশ বছর তাকে ডাকাত দিতে হবে না যে দশ বছর কারণ দশ বছরের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই সুতরাং সেটার উপরে ডাকাত হবে না যেদিন থেকে সে পাইল দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা যেদিন থেকে পাইল সেই সেই দিন থেকে এক বছর অতিক্রম করলে সেই দশ হাজারের উপরে তখন টু পয়েন্ট ফাইভ ডাকাত হবে আশা করি বুঝতে পেরেছেন পরের প্রশ্ন আহ আলমিন আপনাদের প্রতি একটা দরখাস্ত রাখতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা ভালো প্রশ্ন যিনি প্রশ্ন করেছেন তিনি যদি জানার জন্য করে থাকেন তাহলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান করুন তার জ্ঞান বাড়াই দিক আর এটা যদি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে সেটি সঠিক নয় মানুষকে যখন আমরা জাকাত দিব তখন তাকে মুসলিম হতে হবে এই এই হচ্ছে প্রথম কথা কোন মুসলমানকে মানে প্রকাশ্যে কাফের বলা হারাম যদি কাফের না হয় তাহলে সে জাকাত পাবে এটি হচ্ছে মূলনীতি এই এখানে যদি কোন মুসলমানকে নির্দিষ্ট করে আপনি তাকে বলতে চান যে সে কাফের তাহলে তাকে ডাকাত দিতে পারবেন না কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানকে আপনি কাফের বলতে পারছেন না ততক্ষণ পর্যন্ত সে মুসলমান যদিও সে পাপ করছে সুতরাং সেই পর্যায়ে আপনার যাওয়া উচিত না এটা এটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করা এগুলি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর মানে মানুষের এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে যে আমাদের নিজেরই খবর নাই অন্যের নামাজ পড়ে না তারে হ্যাঁ এখানে এটা ঠিক যে দুইজন ব্যক্তি যদি থাকে যিনি নামাজ পড়েন তাকে জাকাত দিবেন যদি অপশন থাকে যে একজন ব্যক্তি সে নামাজ পড়ে না আরেকজন ব্যক্তি নামাজ পড়ে দুইজনেই গরিব তাহলে তাহলে আমি কাকে দিব যিনি নামাজ পড়ে তাকে দিব কেননা হাদিসের ভিতরে এসেছে যে তোমাদের খাবার গুলো যেন মুত্তাকিরা খায় রাখায় তাহার মানে আবরার যারা বের ওয়াইমন আমরা যে প্রথম হাদিসটা পড়েছি যে ওয়াইন্দা কুমল আফতার আব্রার যে হাদিসের ভিতরে এসেছে যারা আব্রার যারা নেককার যারা মুতাকি তারা যেন তোমার খাবার খায় তোমার সম্পদটা নেয় সেটা তো ভালো উত্তম এটা কিন্তু মানে কোন মানুষকে ফত আওতায় দিয়ে তাকে কাফের সাব্যস্ত করে তাকে জাকাত থেকে বঞ্চিত করা কোনো ভালো কাজ না যিনি এটা করবেন তার প্রতি হুশিয়ার সাবধান বাণী বলছি আপনি কিন্তু একজন যদি আপনি ধরেন কোন ব্যক্তি এরকম করলো যে আমি ওই ব্যক্তিকে জাকাত দিব না সেটা আপনার ব্যাপার আপনি তাহলে বিকল্প একটা বের করে জাকাত দিয়ে দিবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু নামাজ পড়ে না সেই ক্ষেত্রে আপনি তাকে জাকাত দিবেন না এইটা আপনি তাকে বলতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি কাউকে এটা বলতে পারবেন না কারণ আপনি যখনি মুখ দিয়ে এটা বলে দিবেন সাথে সাথে এটা লেখা হয়ে যাচ্ছে যে কোরআনের আদেশ অনুযায়ী আপনি তাকে কাফের বলছেন কেননা কাফেরকে যাকাত দেওয়া যায় না কাফেরকে যাকাত দেওয়া যায় না সুতরাং আপনি যখনি বলবেন যে নামাজ পড়ে না এই কারণে তাকে আমি না যাকাত দিব না তখনই কিন্তু আপনি তাকে কাফের বলে ফেলেছেন আমরা সেই মতে মানে একমত নই সেই মতে কোন কোন স্কলার এরকম বলেছে যারা নামাজ পড়ে না তারা ওই রকম কাফের সেই মতে আমরা নই আমরা মনে করি যে একজন মানুষ যখন সে কোলেমায় বিশ্বাসী থাকে পশ্চিম দিকে মানে কাবার দিকে কাবার দিকে সে যদি সিজদা দেয় তাহলে আমরা তার জন্য দোয়া করি সে একজন খারাপ মুসলমান সে তাকে নির্ধারিত করে কাফের হিসাবে চিহ্নিত করে তার হককে বঞ্চিত করা আমরা সেই দাওয়াত দেই না যদিও কোনো কোনো স্কলার বলেছে আমরা তা সেই স্কলারের সাথে একমত পোষণ করছি না শেখ আলবানী রাহমাহুল্লাহ তালা তিনি সিফাতুস সালাতুন নবীর ভিতরে যে সকল মানুষ যারা ওভাবে ইচ্ছাকৃত ভাবে মানে নামাজ পড়ে না তাদেরকে ওরকম কাফের যে কাফের চিরকাল নামে থাকবে যে কাফের আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়েছে দুনিয়া সেই কাফের পর্যায়ে চিন্তা করুন আপনার আমার ভাই নামাজ পড়ে না এখন সে কাফের হয়ে গেল তো তাকে আপনি কোনো জাকাত দিবেন না কিছু করবেন না সেই পর্যায়ে আমরা বলতে চাই না যদিও শেখ হুসাইমিন রাহমাহুল্লা তাদেরকে সেই ধরনের কাফের হিসাবে তিনি আখ্যায়িত করেছেন যে তাদের জবাই করা মানে গরু মানে পশু খাওয়া যাবে না এবং তাদের সাথে বিবাহ হালাল হবে না মানে ইত্যাদি তাদের এটা হচ্ছে একজন স্কলারের ওপিনিয়ন তিনি চূড়ান্ত ভাবে সেটা বলেছেন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলামিন আমরা সেই মতকে সম্মান করি কিন্তু আমাদের নিজেদের জন্য যখন আমরা অন্য মানুষকে চিহ্নিত করব সেটা যদি মানে জাকাতের জন্য হয় তাহলে আমরা মুসলমান মুসলমান যিনি প্রকাশ্যে ডিক্লেয়ার যে না করে তাকে আমরা মুসলমান হিসাবে ধরেই তাকে জাকাত দিব সেক্ষেত্রে মানে জিনিসটাকে ওইভাবে সাব্যস্ত করব না এবং জিনিসটা গোপন রাখবো হ্যাঁ এটাই হচ্ছে কথা যে এটা এটা করাটা ভালো যে এটা উচিত না যারা নামাজ পড়ে না তাদেরকে সাহায্য করা কেননা নামাজ পড়া হচ্ছে ইমান এবং কুফুরের ভিতরে পার্থক্য যে মানে যে যিনি নামাজ পড়েন না নিয়মিত ভাবে তিনি আহ ইয়ের থেকে বের হয়ে যান মিল্লার থেকে এটি মানে একটি বিতর্কিত বিষয় এখানে স্কলারদের ভিতরে নানান ধরনের অপিনিয়ন রয়েছে আমরা সেই বিতর্কে যাচ্ছি না

যারা বাংলাদেশ থেকে বিক্ষোভ তুলে দিতে চায় আল্লাহ তাদেরকে হেদায়ত আপনারা মুসলমান হিসাবে দিন এই কাজটুকু করবেন না দিন এরকম কথা বলবেন না যে সমাজের ভিতরে ভিখারি প্রফেশনাল এটা ঠিক না একজন লোক যখন সে ভিক্ষা করে সে বিক্ষোভ এবং তার উপরই আমরা কায়েম থাকবো এবং তার ভিতরে গিয়ে আমরা কোনো কিছু তালাশ করব না এটাই হচ্ছে সহি হাদিসের দাবি যদিও সে ব্যবসা করে আপনার থেকেও ধনী হয়ে গেছে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের ব্যাপার না আর আপনি যদি দিতে না চান সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি দেওয়া যাবে না সেটা আপনি বলতে পারেন না আমরা বলতে পারি না কেননা মানুষকে ভিক্ষা করে ব্যবসা করে এই কথাটা কমিউনিস্ট যারা দল করে তাদের একটা কথা এবং আমি কি এখানে করতে পারি এখানে এটা পাশাপাশি এই প্রশ্নটা আসছিল আমার কাছে যে ওখানে যে একটা হাদিস আছে যে বিদায় নামাজের সময় রাসুল যখন সাদাটা বিতরণ করছিলেন তখন দুজন কর্মক্ষণ লোক আসছিল আবু দাউদের এক হাজার ছয়শো তেত্রিশ জন উনি ওদেরকে বলছিলেন তোমরা যদি চাও

কিন্তু সেটি বড় বিষয় নয় কেননা জাকাতের যে আটটি খাত সেখানে সাবিল যে ধনী বাড়িতে কিন্তু প্রবাসে কোথায় গিয়ে আটকা পড়েছে তাকে দিতে হবে ওই হাদিসের সাথে জাকাতের মাথালা আনা যাবে না সেটা হচ্ছে ভিন্ন একটা হাদিস সেটা সাদাকা হিসাবে এসেছে সেটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই সেটা ভিন্ন হাদিসের ভিতরে সাদাকা এবং জাকাত এটা একে অপরের মাধ্যমে এসেছে সুতরাং ওই হাদিসের উপর ভিত্তি করে আপনি মানে কোনো মানুষকে জাকাত পাবে না সেটা আপনি নির্ধারণ করতে পারেন না কেন না আল্লাহ সুবাহ বলছেন ইবনু সাবিল লাস্টার ছেলে ইবনু সাবিল কারা ইবনু সাবিল হচ্ছে যে যারা মানে এই আপনার মানে বাড়িতে ধনী কিন্তু কোনো কারণে তাদের টাকা হারাই গেছে কিংবা আটকা পড়েছেন তো সে তো এটা সাবিল তো সে তো কর্মক্ষম সে তো কাজ করতে পারে তো আপনি কি তাকে ডাকাত দিবেন না অবশ্যই দিতে হবে মনে করেন আপনাদের মসজিদে একটা লোক আসছে এসে বললো যে ভাই আমি আসছি টরন্টো থেকে কিন্তু আমার টাকা পয়সা হারিয়ে গেছে আমার ওয়ালেটটা হারিয়ে গেছে আমাকে আপনারা সদ্গা করেন সাহায্য করেন ইত্যাদি তো লোকটা আসছে কোথার থেকে টরন্টো থেকে আসছে কোথায় আমাদের নিউ ইয়র্কের বিখ্যাত মসজিদ হ্যাঁ সেটা মনে করেন একটা মসজিদে আসছে তো এখন ওই মসজিদে এসে ইমাম সাহেবের মাধ্যমে অথবা যেভাবেই হোক সে মসজিদের কয়েকজন লোককে বলছে যে ভাই আমি বিপদে পড়েছি আমার তো ওয়ালেট নাই আমাকে কিছু সাহায্য করেন জয় ওই লোক আপনাকে বলল যে আমার টাকা পয়সা হারিয়ে গেছে সেই মুহূর্তে সে সাবিল আল্লাহ সুফলা কোরআনুল আজিমের ভিতরে সাবিল কথাটা বলেছেন সাবিল হচ্ছে তারা যারা ইবনু সাবিল কথাটা হচ্ছে রাস্তার ছেলে ইবনু মানে হচ্ছে ছেলে রাস্তার ছেলে রাস্তার ছেলে মানে সে অন্য কোথাও গেছে এখন ওই লোক ওই লোকের কাছে কি হাদিস প্রযোজ্য হবে কখনোই হবে না এই কারণেই মানুষের কথা শুনে হাদিসকে এইভাবে ইন্টারপ্রেট করতে যাওয়া মানে মস্ত বড় ভয় ভয়ের কাজ সঠিক জ্ঞান নিতে হবে সঠিক স্কলারদের কাছ থেকে এবং দেখতে হবে যে এই মতটা যারা দিয়েছে তাদের অন্য কোন উদ্দেশ্য আছে কিনা আপনি ওই লোকটাকে বলতে পারেন যে এই লোকটা থেকে নিউ ইয়র্কে ব্যবসা করে সে আসলে ওয়ালেট নাই সে ভান করছে কিন্তু কোনো শর্তই এখানে প্রযোজ্য হবে না যেই মুহূর্তে একজন মানুষ ঘোষণা করে সেই মুহূর্তে তার হকদার হয়ে যায় ওই ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিয়ে প্লেনের টিকিট কেটে গাড়ির ভাড়া দিয়ে আবার টরন্ট ফেরত পাঠাতে পারেন জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই বরঞ্চ আপনি খুশি হয়ে আল্লাহকে একটা সেজা দিতে পারেন সুধান আল্লাহ তালা যে আপনাকে একটা তৌফিক দিল ইব্দ সাবিল দান করার এখন আপনি বসে বসে গবেষণা করছেন সে ড্রাগ এডিক্ট সে ড্রাগ নেয় মানে সে নিউ আসছে এখন দোকানে দুইটা কাজ করুক তার তো শরীরটা ভালো শুনেন এইভাবে কোনো কিছু করা শরীয় বিরোধী মোখালিফ আছে সারিয়া আল্লাহর বিধানের মোখালিফ আল্লাহর বিধানকে তুথ্য প্রাচ্ছিল্য করার সামিল আল্লাহ সুবাহ তালা তার অধিকারকে সংরক্ষণ করেছেন যখনই কোনো ব্যক্তি বলবে ইবনু সাবিল সাথে সাথে সে জাকাত পেয়ে যাবে এই কারণেই আর ইবনু সাবিলের জন্য যদি zakat হতে পারে তাহলে ভিখারি তো একেবারে এক নাম্বার ইন্না ইনামাস সাদাকাত লিল ফকির হচ্ছে সবার আগে সুতরাং ফকিরকে তো দেওয়াই যাবে এখন সে ব্যবসা করলো কিনা সেটা দেখার আমাদের বিষয় নয় অথবা যার সম্পদ আছে তাকেও আল্লাহ সুবহান তালা তাআলা মিসকিন বলেছে সুতরাং তাকেও দেওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন

ঘুমিয়ে নিয়ে শেষ সাথে উঠে সে আরো তাক পড়লো সে বিতিল পড়ো এটা এটা এইভাবে কি আদায় করাটা সবচেয়ে উত্তম হবে সেকেই জানতে চেয়েছি মানে কোনো একজন প্রশ্নকারী বলেছে যে প্রথম চার রাকাত সে জামাতে পড়েছে এবং তারপরে সে ঘুমিয়ে পড়ে জামাত থেকে প্রথম থেকে ভাষায় আপনি সেsearchTerm পড়লো চার সে আ ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে সেটা সব সেই আর গীতল পড়লো ঠিক এরকম না 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 এটা তো এটা তার ইচ্ছা সে মানে নামা তারাবির নামাজের যে মূল হাদিস যেটা মানে ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে সেই হাদিসের ভিতরে ঘুমানোর কথা আছে যেটা কেউ মানে না সেটা তো হলো সবচেয়ে উত্তম ঘুমিয়ে যদি কেউ তারাবির নামাজ পড়ে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম সবচেয়ে সবচেয়ে সব বেশি মানে কোনো ব্যক্তি যদি তার পক্ষে সম্ভব হয় মেয়েদের পক্ষে সম্ভব কেননা মেয়েদের মহিলাদের মসজিদে জামাত করা জামাত করে নামাজ পড়ার থেকে বাসায় নামাজ পড়া উত্তম সব বেশি সেই মসজিদের হলেও তারপরে যেটা সেটা হচ্ছে যে বাসায় পড়ে তো বাসায় পড়লে যে সে যদি ঘুমায় তাহলে তো ভালো কিন্তু এখানে প্রশ্ন এসেছে যে চাই পরে গিয়ে সে ঘুমাবে কিনা না সে যদি ঘুমিয়ে উঠতে পারে তাহলে সে চার লাকাত পড়বে না সে প্রথমে ঘুমিয়ে নেবে তারপরে সে এই মানে আটরাকাত পড়বে এবং বেতের পড়বে এটাই হচ্ছে হাদিস কিন্তু কোন কারণে সে যদি চার লাকাত পরে ঘুমিয়ে পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে এটা উত্তম না কিন্তু করা যায় মানে করলো আর কি কোনো সমস্যা নেই এটা কিন্তু কোনো ব্যক্তি যদি এশার নামাজ কোনো আমাদের কোনো বোন যদি যারা

যে বারবার করা মানে বিরতি দিয়ে করা তারবেহ হ্যাঁ সূত্রান এটাতে কোনো সমস্যা হবে না প্রশ্ন করুন করুন কোন সেদিকে মরজিদের পরে তাহলে যে আলাসব করে বাসাইছে মসজিদের মরজিদের নিয়ম কি এখানে মানে এসে হলো আপনার প্রশ্ন বুঝি নাই প্রশ্ন আবার করুন

যে মানে তার কাছে এই প্রশ্নটা করা হয়েছিল যে মানে মসজিদে ঈদের নামাজ পড়লে মানে মসজিদের মসজিদ পড়তে হবে কিনা তিনি বলেছেন পড়তে হবে কিন্তু মানুষের উচিত একজন মানুষ যদি চায় এখন সামার টাইম যেখানে ময়দানে নামাজ পড়বে তার সব বেশি যিনি মসজিদে পড়বে তার সব কমে যাবে কেননা মসজিদের ভিতরে জুম ঈদের নামাজ বৃষ্টি ছাড়া কোনো অবস্থাতে পড়া যায় না বৃষ্টি হচ্ছে শর্ত কিন্তু কোন নামাজ পড়ে এটা শরীয়ত বিরোধী এটা এটা কোরআন শুননা না এটা হলো মানে বাংলাদেশ আম গাছ সমিতি গাব গাছ আর আম গাছ সমিতির কথা এটা কোন দিন ইসলাম নয় মসজিদের উচিত মসজিদের ভিতরে নামাজ না পড়া যদি বৃষ্টি না থাকে বৃষ্টি থাকলে মসজিদে পড়তে পারে তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে যদি কারোর থাকে সে মসজিদের নামাজ পড়বে না সে যেখানে মসজিদের বাইরে নামাজ পড়ে সেখানে গিয়ে পড়বে আচ্ছা আর মসজিদের ভিতরে যদি ঈদের নামাজ তাকে পড়তেই হয় সাপোজ বৃষ্টির জন্য যদি পড়তে হয় তাহলে একজন স্কলার বলেছে যে সে মানে তাকে দুই রাকাত দখলুল মসজিদ পড়তে হবে এটা একজন স্কলার বলেছে আমি সঠিক উত্তর জানি না যে এটা পড়া হবে কিনা তবে আমি আগের অনেক লেকচারে বলেছি যে পড়তে হবে না এটা আমি বলেছি এই কারণেই যে এখানে নবী সাল্লা সাল্লাম তিনি মসজিদে উদ্দেশ্যে না মানে এটা একটা হাদিস এসে ওমম ভাবে যেহেতু ঈদের একটি মর্যাদা রয়েছে এবং এই নামাজটা বৈশিষ্ট্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নামাজের আগেও তিনি নামাজ পড়তেন না এবং পরেও পড়তেন না ওই হাদিসকে যদি আমরা আলোকে রাখি তাহলে অন্তত ঈদের দিন ওই সময়ে মসজিদে ঢুকে নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই মানে এটাই মানে তবে আমি কোনো স্কলার থেকে দিতে না তো তাহলে কথা হচ্ছে এই বিষয়ে আমার নির্ধারিত কোনো জ্ঞান নাই যেহেতু আমার কোনো জ্ঞান নাই এই বিষয়ে একজন স্কলার বলেছে পড়তে হবে সেটি হচ্ছে শেখ ওসাইমিন সুতরাং শেখ উসাইমিনের কথাটাকে আমরা মেনে নিচ্ছি যে মসজিদে ঢুকার নামাজটা তাকে পড়তে হবে যদি মসজিদে সে পড়ে এবং আমরা উসাইমিনের এই ফতোয়ার উপরেই আমরা ইচ্ছা করলে কায়ম থাকতে পারি তবে কেউ যদি নাও পড়ে তাতে ইনশা আল্লাহ আল্লাহ নোজ দ্য বেস্ট মানে

আগামী আগামীকাল সকালে সফরের নিয়োগ থাকলেও সে কি রোজা নিয়োগ করতে হবে মানে ধরেন সে রোজা শহর ছেড়ে নিয়া যাওয়া ছেলে তাকে নিয়োগ করে রাখতে হবে অবশ্যই 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 আহমদুল্লাহ এটা রোজার মাসে সফর করলে মানে আপনাকে অবশ্যই মানে রাতের বেলা রোজা রাখবেন এই নিয়ত করতে হবে কেননা সফর নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনি কারণ রোজার মাসে প্রত্যেক রাতে আপনাকে রোজার নিয়ত করতে হবে রোজার নিয়ত করতে হবে রোজা রাখতে হবে যদি সফরের ভিতরে রাত হয় আর আপনি যদি রোজা না রাখেন তখন নিয়োগ করতে হয় না কিন্তু এমনি নিয়ত করতে হবে কেননা সফর আপনি নাও করতে পারেন কোনো কারণবশত প্লেন মিস হয়ে গেল অথবা আপনি যাচ্ছেন না হ্যাঁ সুতরাং সেই ক্ষেত্রে নিয়োগ করতে হবে তবে কোন কারণে যদি কেউ নিয়ত না করে মানে নিয়ত করা মানে হলো যে শেষ রাতে সে আর খেতে উঠে নাই হ্যাঁ মানে একেবারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনে মনে সে আগামীকালকে ট্রাভেল করবে রোজা রাখবে না তাহলে তার ওই দিনের রোজাটা আর হচ্ছে না যদি সে যেমন উদাহরণ হচ্ছে যে একটা লোক নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যাবে সে বল ধরে নিয়েছে যে সে আগামীকালকে ট্রাভেল করবে এবং সে রোজা রাখবে না রোজা রাখবে না যেহেতু সে ধরে নিয়েছে এটা তার জন্য উত্তম না উত্তম ছিল তার রোজাটা রাখা কেননা রোজা রেখে তারপরে সে ট্রাভেল করবে ট্রাভেল করার সময় যখন দেখবে যে তার খুব কষ্ট হচ্ছে তখন রোজাটা ভেঙে ফেলবে এটাই হচ্ছে মানে তার জন্য উত্তম কারণ সফরকারী রোজা ভাঙতে পারে সেটা তার জন্য কোনো সমস্যা না কিন্তু সে একটা বড় বিপদ থেকে বেঁচে গেল বিপদটা কি যে কোনো কারণে যদি সফরটা না হয় তাহলে তো সে নিউ ইয়র্কে তখন তো তার রোজাটা নষ্ট হলো না এবং এটা হলো ফরজ রোজা সুতরাং সফরকারী সফররত অবস্থায় শর্তের অনুযায়ী ভিত্তি করে রোজা সে ভাঙতে পারে এই কারণেই তার উচিত মানে সফরের শুরুতে অগ্রিম মানে রোজা রাখবো না সেটা না করা উত্তম হচ্ছে রোজার নিয়ত করে রোজা রাখা তারপরে সফরে রোজাটা ভেঙে ফেলা এটা কিন্তু পরে ওই দিনটা আদায় করা আর কোন কারণে যদি ওরকম তার ইন্টেনশন না থাকে পরে কোনো কারণে সফর হলো না তখন অথবা সকাল বেলা হয়ে যাওয়ার পর ইন্টেনশন চেঞ্জ করতে পারবে না কেননা রাতের বেলা যারা রাতের বেলা পরিষ্কার করে হাদিসে এসেছে ইলাল লাইল যে ব্যক্তি রাতে কোনো ইরাদা করবে না তার কোনো রোজা নাই হাদিস রাতের বেলায় তাকে সিদ্ধান্ত নিতে হবে সে রাখবে কি রাখবে না কিন্তু সকাল হয়ে যাওয়ার পর আজান শোনার পরে সে বললো যে না আমি রাখবো তাহলে তার হবে না সেটা ট্রাভেল হোক আর স্থায়ী থাকুক হ্যাঁ আশা করে বুঝতে পেরেছি আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি আর সেটা হলো আপনার মহিলাদের সংক্রান্ত প্রশ্ন রোজার সাথে অরিজিনাল সাথে হচ্ছে পরিবার পরিজনদের সাথে সাথে গোজা রাখবে সেই উদ্দেশ্যে তারা কি যে ট্যাবলেট বা পিল খুলে মাসিক বন্ধ করে রাখতে পারবে কিনা যদিও এটা উত্তর আপনারা দিয়েছে এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা কারণ যদি মানে কোনো বিশেষ সমস্যা থাকে যে তিনি অন্য সময়ে রোজার একা একা রাখতে ভয় পান অথবা ইনকনভিনিয়েন্ট এই ধরনের নিয়ত থাকলে কোনো সমস্যা নাই সে মাসিকের পিল খেয়ে এক মাস রোজা রাখতে পারবে ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা নাই যদি তার এরকম মনে থাকে কিন্তু এখানে যদি কেউ এটা মনে করে যে এখানে রোজা রাখলে অনেক সব আর অন্য সময় রাখলে সব বেশি না এই ধরনের এই থাকলে সেটা সেটা থেকে তাকে তবা করতে হবে কেননা এটা নিজে বিধান সৃষ্টি করার সামিল কেননা আল্লাহ সুহায় না তাহলে মাসিকটাকে মহিলাদেরকে দিয়েছেন এটা মালুম এটা এটাকে ওইভাবে ঘৃণা করা যাবে না যে এটাকে বাদ দিয়ে আমাকে রোজা রাখতেই হবে তাহলে সব বেশি এগুলো করা যাবে না এটা হচ্ছে কনভিনিয়েন্স যদি কেউ চায় করতে পারে এখতিয়ার এটাতে তার কোনো এক্সট্রা কোনো সব হবে না এবং তিনি বড় হবেন না ইনশাআল্লাহ তালা এবং তাতে কোনো সব বাড়বে না এটা হচ্ছে কনভিনিয়েন্স ক্ষেত্রে স্কলাররা বলেছেন যে এটা করা যায় যে পিল খেয়ে মাসিকটাকে ডিফার করে দিলে ইচ্ছা করলে সে পারে ইনশাআল্লাহ পরের প্রশ্নটা যদিও আপনার লেকচারে আপনি অনেকবার বলেছেন তারপরেও এটা তাদের সবার জন্য আবার নতুন করে শোনার জন্য ফজরের আজান হলেই কি পানাহার বন্ধ করা জরুরি না এখানে দেখতে হবে সে কখন ঘুম থেকে উঠেছে সেটা কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠতে দেরি করে আর ঘুম থেকে উঠে খাওয়া শুরু করার সময় যদি টাইমটা চলে আসে আজান শর্ত আজান তো শর্ত আছেই কিন্তু তাছাড়াও এখানে তো আজান কেউ শুনে না উত্তর আমেরিকায় এখানে হচ্ছে টাইম কোনো ব্যক্তি যদি কোনো কারণ বসত আহ মানে একেবারে শেষ সময়ে মানে ঘুম থেকে উঠে যে সময়টা ক্যালেন্ডারে লেখা আছে তখন যদি খাওয়া শুরু করে সময়টা শেষ হয়ে যাওয়ার আগে তাহলে সে পুরো প্লেট এবং পানি ড্রিঙ্কস এগুলো খেতে পারবে ইনশা আল্লাহ তাতে কোনো সমস্যা নাই আর আজান শুরু করলেও তাকে খাবার শেষ করতে হবে খাবার বন্ধ করবে না এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আমরা এটার উপরেই কায়ম আছি ইনশাল্লাহ ও যে অ পকেবা এই ভারনের যে একজন বহু আর কি তার ভাই যে টাকার দিয়েছে ছোট ভাইটা আর এখন ওই ভাইয়ের সাথে মাও থাকে এখন মা মাকিতো আর টাকার দেওয়া যায় না কিন্তু ভাই যে যে এখন ও টাকাটার মালিক এখন ভাই কি

সে যদি কোনো কারণে জাকাতের পয়সা খাওয়ার মোস্তাহেক হয়ে যায় আর সন্তান যদি জীবিত থাকে তাহলে তো সন্তানের গুণা হবে এই কারণে জাকাত ছাড়া যদি এই পরিস্থিতি হয় কোনো সন্তানের ক্ষেত্রে যে কারোর মা কারোর ভাইয়ের সাথে থাকে সে ভাই খুব গরিব যদি এই উপস্থিত হয় তাহলে ওই মাকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে রাখতে হবে যেন সে জাকাতের টাকাটা না খায় কেননা সেটা হলো তার দায়িত্বর ভিতরে পড়ে এই কারণে আর ভাইকে জাকাত দেওয়া যাবে এই তার মানে মা কে আলাদা টাকা দিতে হবে যে এই টাকাটা যেন মা সেটা করে কিন্তু মা কে যদি কিছু না দেয় এবং শুধু ভাইকে জাকাত দেয় সেক্ষেত্রে ওর জাকাত আদায় হবে কিন্তু গুণা হবে গুণা এই গুণা হচ্ছে কবিরা গুণা এটা ভীষণ শাস্তি হবে কেননা হচ্ছে এটা হচ্ছে কবিরা গুনার ভিতরে দুই নম্বর কবিরা গুনা যেটা মানে শিরিকের পরেই পিতা প্রতি অবাধ্য হওয়া হ্যাঁ সেই কারণেই এই ধরনের পরিস্থিতি হলে মাকে অনেক টাকা দিতে হবে জাকাত দেওয়ার আগে যেন সে কোনোভাবেই তার যে খাবার দাবার অন্য কিছুর জন্য যেন জাকাতধারী ভাই থেকে সে মানে মুখাপেক্ষী না হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে কোনো ব্যক্তিকে জাকাত দিলে সে যদি টাকাটার মালিক হয় সেখান থেকে সে যদি কোনো কিছু অন্য লোককে দেয় সেটা তার জন্য খাওয়া হালাল এটা কোনো কোনো সমস্যা নেই এবং এটার হাদিসও রয়েছে যে ব্যক্তিকে ফকিরকে আমি স্কিনকে যদি কোনো টাকা দেই সেটা যদি ডাকাতের পয়সা হয় কিন্তু সে ওই টাকা থেকে চিচ্ছা করলে মানে অন্য লোকও খেতে পারবে তাতে কোনো গুণা হবে না ইনশাল্লাহ আর অন্য কোনো প্রশ্ন আরেকটা হলো

পুরো রাকাতে নামাজের সাথে তখন না পড়ে বা পড়তে ভুলে যায় তার ওই রাকাত হবে তার ওই রাকাত বাতিল হবে আরেক রাকাত করে কি সহশেদদা দিতে হবে একstra আরেকটা রাকাত করে কি কি নামাজ না না হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি একা কি নামাজ পড়ে সে যদি ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে তো তার নামাজ নাই নামাজই হয় নাই কেননা তাকে তার উচিত হচ্ছে নামাজ রোকন ছেড়ে দিলে তৎক্ষণাৎ আবার নতুন করে নামাজ পড়া কারণ তার নামাজ নাই কেননা হাদিস হচ্ছে যে যার ফাতেহা নাই তার নামাজ নাই যিনি একা নামাজ পড়বেন সে যদি ফাতেহা পড়তে ভুলে যায় তার মানে তার নামাজ নাই লা সালাতা লিমান লা ইকরাহা ফীহা বিসাতিহা আল কিতাব ওয়া সাআদা মানে নামাজ নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে সে যেহেতু দাঁড়িয়ে আছে তার উচিত আবার তাকবির বলে নামাজে প্রবেশ করা আল্লাহ আকবার কারণ সে ভুলে গেছে কারণ তার নামাজ নাই কারণ না নামাজই হবে না কিচ্ছু হবে না যার নামাজ নাই তাকে আবার নামাজ শুরু করতে হবে এ এটাই হচ্ছে নামাজের শুরুতে যদি এরকম হয় একা কি নামাজ পড়ার সময় যদি কেউ ফাতেহা পড়তে ভুলে গেল তাহলে তাকে নামাজ আবার নতুন করে শুরু করতে হবে কারণ তার কিছুই হয় নাই এই পর্যন্ত যেটা করেছে তাকে আবার তাকবির বলে নামাজে ঢুকতে হবে তাকবিরাতুল হরাম কিন্তু কোনো কারণে যদি নামাজের ভিতরে কোনো রাকাতে ফাতেহা পড়াটা ভুলে যায় তাহলে সে নামাজটা ছাড়বে না সে আরেকটা রাকাত অতিরিক্ত পড়বে এ এবং সেভাবে সে নামাজটা কমপ্লিট করবে এবং সবার শেষে একটা সেজদা সহ দিবে অবশ্যই দিবে কেননা সেজদা সহ দিতে হবে এটা নামাজের ভিতরে একটা ত্রুটি যেই সিলসিলা ছিল

আমাদের প্রশ্ন এখানেই শেষ হয়ে গেল যাদের প্রশ্ন দরকার তাদেরকে অনুরোধ করছি প্রশ্নগুলো সেটা আমার ইমেলের ভিতরে দিবেন এবং সাথে একটা ফোন ফোন নাম্বার দিবেন যে আমি আপনাকে প্রয়োজন যদি হয় আমি সবাইকে ফোনে উত্তর দিব না কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আমি উত্তর না দিয়ে আমি ফোনে বলে দিব এরকম একটা ফোন নাম্বার দিতে হবে আর যাদের ফোন নাই তাদের উত্তর